চকলে খেলা নাই সরকার সাহেব আমার রসুলের কথা নিয়া আচ্ছা আপনি মক্কা মদিনায় গেছিলেন কেন কোন দিনটু আমাদের এমপি সাহেব তো গেছে আমার বিআই সাহেব বনো গেছে আমার কিন্তু আত্মীয় অনেক বেশি জায়গায় আছে কাগজের মধ্যে লেখা এই মুগদা গলে হইব না রিপন আমার কথা দেখাই দিব লেখলাম এনে মিষ্টি এখন এটা ছিঁড়লাম লেখলাম এক মন মিষ্টি সকাল সাহেব একটু খেয়াল করেন কাগজের এই মধ্যে লেখা কিন্তু যে দেখেন এক মন মিষ্টি এটা যদি খাই মিষ্টি লাগবো লাগবো নাকি কথা কন না কেন আপনারা একেবারে বিয়ের ঘরে গিয়ে ঘুমায় তো খুঁয়ে দিলাম কাগজের মিষ্টি খাইলে পেট ভরবো না মিষ্টি লাগবো না যেটা কল্পনায় দেখি সেটা এক বিষয় আর আসল মক্কা মদিনা যাইতে হইলে এইবার 6 লাখ টাকার কাছাকাছি সরকার গভর্নমেন্ট ঘোষণা করছে যদি যদি মক্কায় হজ করতে যাইতে চায় তাহলে প্রায় 6 লাখ টাকা তোমার লাগবে তো এখন ওইটা হইলো আমার দয়াল নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার আরব দেশে যেখানে আসছেন যেই কাবা ঘরে দয়াল নবী নিজে হজ করেছেন তার ভক্তদেরকে তার উম্মতদেরকে রেখে গেছেন হজ করার জন্য তিনি মদিনা সেই পবিত্র মদিনা মনোয়ারা রওজা শরীফে তিনি আছেন সেখানে গেলে নবীর দেখা পাওয়া যাবে ওইখানে গেলে আসল নবীরে পাওয়া যাবে হৃদয়ে তো আছেই আঁকা হৃদয়ে তো হচ্ছে আঁকা ছবি আর ওখানে হচ্ছে আসলটা আসলটা পাইতে হইলে 5-6 লাখ টাকা খরচ কইরা তারপর বিমানে উইরা ভিসা টিকিট কইরা তারপর মক্কা মদিনায় গিয়া আসল মিষ্টি খাইতে হইব একবার মক্কা মদিনায় যেয়ে দেখবেন গেলে আর ভাল লাগে না আসতে মনে চায় না মনটা অনেক নরম হয়ে যায় এখানে তো আছেই হৃদয়ে তো আমার মক্কা মদিনা আছেই তারপর আসলটা হইলো সেই সৌদি আরবের আরব জাজিরাতুল আরবে গেলে দেখা পাওয়া যাবে ছোট্ট একটি গান ডাকি আরেকটি প্রশ্ন আছে তার যতটুকু না বললেই চলে না ততটুকু বলবো নবী বিশ্বের লাগিয়া এনে চাহিয়া শান্তি শুভা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনে চাহিয়া শান্তি শুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনে চাহিয়া শান্তি শুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনে চাহিয়া শান্তি শুধা ইসলাম আর বাবাজি সেই ইন্ডিয়া থেকে ভারত থেকে আমাদের জন্য সরকার সাহেবের জন্য এবং আমার জন্য ওরনা হ্যাঁ ওসমান নানা সেই নানা ভাই লুঙ্গি এবং ওরনা নিয়ে আসছে কল্পনায় দেখেছে কাজল দনের গান শুনেছে ওই ইউটিউব যারা করতেছে আমাদের মমতাজ বেগমের গান ইউটিউবে দেখা এক জিনিস আর বাস্তবে এখানে আইসা দেখা আরেক জিনিস এটার মধ্যে একটু পার্থক্য আছে ওখানে মনে মনে ভাবছে ওখানে গিয়া ওসমান ভাই ভাবছে যে এই দুইজন শিল্পীর একটা অন্য একটা লুঙ্গি দিলে মনটা আমার ভরবো ওই হাজরা আসাদ পাথরে গিয়ে চুমো দিলে আর মদিনায় গিয়ে রসুলের রওজার সামনে দাঁড়াইলে মনটা যেভাবে কাঁদে বলে বোঝানো যাবে না ওখানে হচ্ছে আসল মক্কা মদিনা ধন্যবাদ আমার ওসমান নানা ভাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে হে বিশ্ব নবী ইসলাম রবি তুমি হে বিশ্ব নবী ইসলাম রবি হে বিশ্ব নবী ইসলাম রবি ফেনেরো ছবি তোমায় হাজারো সালাম ও রাজা ফেনেরো ছবি তোমায় হাজারো সালাম নবী গো ফেনেরো ছবি তোমায় হাজারো সালাম তুমি পান করো একরা কাপিল হে ওরে পান করো একরা কাপিল হে ও তুমি পান করো পিলো হেরা অন্তর ছেড়াই আমার প্রভুর কালাম নবী বিশ্বার লাগিয়া এনে তো চাহিয়া শান্তি সুদা ইসলাম
নবী আমার বিছানা লাগিয়া এনে তো তাকিয়া শান্তি চুদাইছিলাম এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে মানুষে মানুষে বাদে প্রেম পাশে এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম আরে ভক্তি আর বিশ্বাস লও নবীর নাম ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি দিবস রজনী গাও তাহার গুণ গান নবী বিশ্বাস লাগিয়া এনে তো তাহিয়া শান্তি জুদাইছিলাম নবী আমার বিশ্বাস লাগিয়া এনে তো তাহিয়া শান্তি জুদাইছিলাম আমার নবীজির তুলনা এই জগতে মিলে না নবীজির তুলনা দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না নামের সাথে রাব্বা না লিখিল যার নাম ওরে নামের সাথে রাব্বা না লিখিল যার নাম এবং নামের সাথে রাব্বা না লিখিল যার নাম দেওয়ান খালেকের মনে চাই প্রিয় নবী মোস্তফা দেওয়ান খালেকের মনে চাই প্রিয় নবী মোস্তফা আর দেওয়ানের মনে চাই প্রিয় নবী মোস্তফা সেবিতে তোমায় নবী সাজিয়া গোলাম নবী বিশ্বাস লাগিয়া এনে তো তাহিয়া শান্তি চুদাইছিলাম নবী বিশ্বাস লাগিয়া এনে তো তাহিয়া শান্তি চুদাইছিলাম আরব দেশের লোক বড় নিষ্ঠুর ছিল তৎকালীন সময়ে বিবাদ ঘটেই থাকতো এমনকি ওই সময়ে যদি কারো কন্যা সন্তান হইতো মেয়ে সন্তান হইতো তাহলে তাকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলত দাহিয়া নামক এক ব্যক্তির কয়েকটা মেয়ে হয়েছে সে নিজের হাতে গলা টিপে টিপে মেয়েদেরকে হত্যা করেছে এবার দাহিয়ার স্ত্রী গর্ভবতী স্ত্রীকে ডাক দিয়ে বলছে শোনো আমার অনেক মেয়ে হয়েছে হত্যা করেছে যদি ছেলে না হয় তাহলে জীবিত রাখবো না এবারও তাকে হত্যা করব আমি বাণিজ্যে চলে যাচ্ছি আমি বাণিজ্য থেকে এসে যেন শুনিয়ে আমার একটা ছেলে হয়েছে যদি মেয়ে হয় তুমি তাকে সঙ্গে সঙ্গে হত্যা করবে এ দায়িত্ব তোমার দাহিয়া বাণিজ্যে চলে গেছে স্ত্রী রেখে ঘরে মেয়ে তার হয়েছে একটি ওই মাই লক্ষ্য করে ছোট্ট বাচ্চা স্বামী বলে গেছে মেয়ে হওয়ার সঙ্গে সঙ্গে গলা টিপে হত্যা করতে কিন্তু ওই ছোট্ট মাসুম বাচ্চা একেবারে জন্ম নিয়েছে সদ্য তাকে আমি কিভাবে হত্যা করি আমার নারের সাথে তার নার মিশানো ছিল এখন মারব না যারটা সেই মারবে আমার স্বামী বাড়িতে আসুক স্বামী বাড়িতে এসছে এসে দেখে সবার মুখ মলিন মন ভার জিজ্ঞেস করে তোমাদের মুখ মলিন মনটা ভার কেন কি হয়েছে স্ত্রী দৌড়ে গিয়ে বলে স্বামী তুমি বলছিলে ছেলে হলে যেন আমি বাঁচিয়ে রাখি মেয়ে হলে হত্যা করি আমি তো হত্যা করতে পারিনি তোমার আবারও একটা কন্যা সন্তান হয়েছে দাহিয়া কথা শুনি রাগ হইয়া যায় মেয়েটাকে মারার জন্য ঘরের দরজায় দরজা খুলে ঘরে প্রবেশ করেছে ছোট্ট বাচ্চার দিকে চেয়ে গলা টিপে হত্যা করবে তার দিকে যায় ধে ছোট্ট মুখটা যখন দেখেছে মেয়েটা অনেক ফুটফুটে একটু সুন্দর হয়েছে বেশি ভাবছে কি এখন মারবো না সুন্দর দেখা যেত একটু বড় হোক ওটা দেখে মায়া লেগেছে কদিন পরে মারব দিন চলে যায় ক্ষণ চলে যায় মেয়েটা একটু বড় হয়েছে দু একটা কথা বলতে পারে একদিন ডাক দিয়ে বলছে তোমাকে মেয়েটাকে বলছে আমার কাছে আসো ঘরের পিছনে নিয়ে গেছে ঘরের পিছনে নিয়ে দুই হাত দিয়ে গলা টিপে মেয়েকে হত্যা করবে হাত যখন বাড়িয়ে দিয়েছে মেয়েটা বলে বাবা ওই ছোট্ট মুখ দিয়ে যখন বলছে বাবা তখন ওকে যে মারবে ওই কথাটা ভুলে গেছে দাইয়া ভাবে এখন মারবো না আরেকটু বড় হোক আরো কয়দিন পরে মারবো বারে বারে মায়া লাগে দেখি কতদিন পরে একটু বড় হয়েছে অনেকটাই বুঝে
একদিন ডাক দিয়ে বলে তার মেয়ের ঠাই তোমাকে নিয়ে তোমার নানার বাড়ি যাব চলো আমার সঙ্গে যাই শুনছো মেয়েটাকে ডাক দিয়ে বলছে তোমার নানার বাড়িতে তোমাকে নিয়ে বেড়াইতে যাব মেয়ে তো নানার বাড়ির কথা শুনে খুব খুশি নানার বাড়িতে নিয়ে যাবে নতুন কাপড় পরে খুব তৈয়ার হয়েছে বাবার সাথে নানার বাড়ি যাবে আগে তো নানার বাড়ির কথা শুনলে সবার মনে আনন্দ জাগতো এখন তো পৃথিবী খুব কাছে চলে আসছে সবকিছুই কাছে বসে দেখা যায় মেয়েটা আনন্দ চিত্তে বাবার সাথে পথের মধ্যে রওনা হয়েছে পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটছে একটি স্থানের মধ্যে গিয়ে দাহিয়া লক্ষ্য করেছে দেখে আশেপাশে কোনো লোকজন নাই নিরজন মেয়েটাকে ডাক দিয়ে বলছে তোমাকে তো তোমার নানার বাড়িতে নিয়ে যাব তার আগে তোমার সাথে একটা খেলা খেলবো মেয়েটা বলে কি খেলা খেলবে বাবা বলে মাটি মাটি খেলা মেয়েটা বলে বাবা এটা কেমন খেলা আমি তো এই খেলা কখনো খেলি নাই দাহিয়া বলে মা আমি একটা গর্ত করবো তুমি সেই গর্তে নামবে আমি আস্তে আস্তে মাটি দিতে থাকবো এটাকে মাটি মাটি খেলা বলা হয় দাহিয়া একটা গর্ত করেছে মেয়েটাকে ডাক দিয়ে বলে গর্তে নামো মেয়েটা গর্তে নেমেছে ছোট মানুষ অতটা বুঝে না দাহিয়া আস্তে আস্তে গরম বালু গরম মাটি উত্তপ্ত গরম বালু যখন দিতেছে যখন কোমর পর্যন্ত দেওয়া হয়েছে মেয়েটা বলছে বাবা আমার গায়ের মধ্যে ঠোসা পড়ে যাচ্ছে আমি কষ্ট পাচ্ছি তুমি আমাকে এইভাবে কষ্ট দিও না এই খেলাটা আমি খেলবো না আমার বান্ধবীদের সাথে কত রকমের খেলা খেলি কই ওরা তো আমাকে কখনো কষ্ট দেয় না তুমি এটা কেমন খেলা আমার সাথে খেলতেছ আমি কষ্ট পাচ্ছি আমার ঠোসা পড়ে যাচ্ছে দাহিয়া বলে মেয়েটার দিকে তাকায় না বলে কি আর একটু খেলা খেলবো তা না হইলে খেলাটা সম্পূর্ণ হবে না মেয়েটাকে মাটি দিতে আরম্ভ করলো গলা পর্যন্ত যখন মাটি দেওয়া হয়ে গেছে দাহিয়ার মেয়ে ছেড়ে দুই চোখের পানি ডাক দিয়া কয় বাবা তুমি শোনো এখনই বাবা মায়ের মুখে শুনেছি তুমি নাকি মাকে বলছো যে আমি হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে যেন হত্যা করে ফেলে আমার আগেও নাকি আমার কয়েক বোনকে তুমি মেরেছো বাবা তুমি আমাকে হত্যা করো না তুমি আমার বাবা আমি পরিচয় দিব না আমি অন্য এলাকায় চলে যাব আমি ভিক্ষা করে খাবো মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করে খাবো কিন্তু তুমি আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না দাহিয়া কিন্তু আমার রসুলের কাছে গিয়ে কথাগুলি বলতেছে দাহিয়া মেয়ের দিকে তাকায় না মেয়ে কাছে আরো বালু দিতে আরম্ভ করেছে মেয়েটা বলে বাবা তুমি যদি সত্যি আমাকে হত্যা করে ফেলো তাহলে বাড়িতে যখন আমার মায়ের কাছে যাবে মা যদি জিজ্ঞেস করে আমার কথা তুমি জবাব দিবে কি মা তো আমাকে পেটে রেখেছে শোনো বাবা তুমি সত্যি যদি আমাকে হত্যা করে ফেলো বাড়িতে যখন যাবে মায়ের কাছে মা যদি আমার কথা জিজ্ঞেস করে মাকে বইলো আমি রাস্তা দিয়ে তোমার হাত ধরে হাঁটতেছিলাম হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘে আমাকে খেয়ে ফেলছে একটা বাঘে আমাকে নিয়ে গেছে কথা বলতে বলতে মেয়েটাকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে চাপা দিয়ে দিলেন আমার রসুলের কাছে গিয়ে দাহিয়া হাত বাড়িয়ে নবীকে বললেন নবী আমি আপনার কাছ থেকে কলেমার শিক্ষা নিতে চাই নবী এই কথা শুনে দাহিয়াকে বললেন দাহিয়া তুই আমার থেকে দূরে সরে চলে যা তুই ওই হাত দিয়ে তোর মেয়েকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে চাপা দিয়েছিস তুই তো একটা অমানুষ দাহিয়া চলে যেতে চায় আমার আল্লাহ পাক বলে হে রাসূল আমার হাবিব দাহিয়াকে বলেন ও যেন আপনার হাতের উপর হাত দিয়ে একবার পাঠ করে কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আবার ডেকেছে দাহিয়া তুমি আমার হাতের উপর হাত রেখে কলেমা পাঠ করো দাহিয়া নবীর রসুলের হাতের উপর হাত রেখে কলেমা পাঠ করেছে আমার আল্লাহ পাক বলে হাবিব দাহিয়ার জীবনে যত অন্যায় করেছে অপরাধ করেছে আপনি মুহাম্মদের হাতের উপর হাত রাখাতে আমি আল্লাহর সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়েছি মানুষে মানুষে বাদে প্রেম পাশে মানুষে মানুষে বাদে প্রেম পাশে মানুষে মানুষে বাদে প্রেম পাশে ভক্তি আর বিশ্বাসে লহ নবীর না ভক্তি আর বিশ্বাসে লহ নবীর না আমরা ভক্তি আর বিশ্বাসে লহ নবীর নাম বিশ্বাস স্রষ্টা যিনি এক রব তিনি ওরে বিশ্বাস স্রষ্টা যিনি এক রব তিনি
বিশ্বর লাগিয়া এনে চটাহিয়া শান্তি সুদাইছিলাম নবী আমার বিশ্বর লাগিয়া এনে চটাহিয়া শান্তি সুদাইছিলাম নবী আমার বিশ্বর লাগিয়া এনে চটাহিয়া শান্তি সুদাইছিলাম আমার কাছে জিজ্ঞেস করে আমার কাছে জিজ্ঞেস করে আমার কাছে জিজ্ঞেস করে আমার কাছে জিজ্ঞেস করে আমি জবাব দিব রাজা শুনে আমার কাছে জিজ্ঞেস করে আমি জবাব দিব রাজা শুনে আমার কাছে জিজ্ঞেস করে বলে চমৎকারভাবে সরকার সাহেব জবাব করেছেন মাওলা আলী দয়াল নবী যখন মিরাজে গেলেন মেরাজ থেকে এসে সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে তার সাক্ষাৎ নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে গিয়ে নবী বললেন আবু বকর এই মাত্র আমি মেরাজ থেকে আসলাম আমি 27 বছর এক রাতে কাটিয়ে আসছি সুবহানাল্লাহ হযরত আবু বকর বললেন আমি বিশ্বাস করলাম নবী বলে তুমি সিদ্দিক আবু বকর হয়ে গেলেন আবু বকর সিদ্দিক এখন আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করে কোরআন শরীফের সূরা ফাতিহার নিচে শানে নজুল পড়লে দেখবেন চার প্রকারের লোক বিনা হিসাবে জান্নাতবাসী এক নাম্বার হইল নবীগণ দ্বিতীয় নম্বরে হইল সালেহগণ তৃতীয় নম্বরে হইল শহীদগণ চতুর্থ নম্বরে হচ্ছে সিদ্দিকগণ তাদের কোনো হিসাব নাই বিনা হিসাবে তারা জান্নাতবাসী কিছু সুবহানাল্লাহ বলে না সবাই নবীগণ সালেহগণ শহীদগণ এবং সিদ্দিকগণ হযরত আবু বকর জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি মিরাজে গিয়ে আল্লাহকে কি রকম দেখেছেন আল্লাহর রূপ কি দেখতে আমার নবী বলে আবু বকর মনে করো তোমার মতো আল্লাহ পরোয়ার হযরত ওমর জিজ্ঞেস করে নবী বলেন না ব্যাপার হযরত ওমর কাজী জিজ্ঞেস করে আপনি মিরাজে গিয়ে আল্লাহকে কি রকম দেখেছেন বলে মনে করো তোমার মতো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে আল্লাহকে মিরাজে গিয়ে কি রকম দেখেছেন বলে মনে করো তোমার মতো আমার একটা পয়েন্ট সরকার সাহেব একটু বলবেন মাওলা আলীকে জিজ্ঞেস মাওলা আলী জিজ্ঞেস করেছিল যে আল্লাহকে মিরাজে গিয়ে কি রূপে দেখেছেন তখন হযরত আলী তার জবাবটা করেছিল কি হযরত আলী করিমুল্লাহ আজহু তার জবাবটা কি করেছিলেন এটা আপনার কাছে একটা প্রশ্ন প্রশ্ন করেছে আমার কাছে জবাব দিব তারে এক ব্যক্তি নব তার এক ব্যক্তি নিয়ে যায় যাইরে কেমন করে মুসা নবী হারুন নবী দুই ভাই ছিল মুসা নবীর নবুয়তে তার আশাতে রহিল মুসা নবী হারুন নবী দুই ভাই দুই ভাই মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি কয়দিনের জন্য একটু এইটা রাজ্যটা একটু দেখে রাখো আমি কয়দিনের জন্য একটু সফরে যাচ্ছি আমি আসতেছি এখন মুসা আলাইহিস সালাম যখন আসছে এসে দেখে হারুন আলাইহিস সালাম সে তার নিজের মতো করে গদি চালাইতেছে সেই নিজেই রাষ্ট্রনায়ক হয়ে গেছে তার নবুয়তি ছিল তার আশার মধ্যে আশা মানে তার হাতে একটা লাঠি ছিল আশা এই লাঠির মধ্যে তার নবুয়তের পাওয়ার ছিল এটা আবার হারুন নবীকে দিয়েছিল হারুন আলাইহিস সালাম তিনি ভাবলেন যে এটা দিয়ে তো মুসা নবী ওটা দিয়ে অনেক কিছু দেখিয়েছেন মাঝে যা তিনি ওটাকে ছেড়ে দিলে বস্ত বড় সর্প হয়ে যেত মানুষ যখন দিন ধর্মের কথা শুনতে চাইতো না তখন তিনি আল্লাহর তরফ থেকে ওই মুসা আলাইহিস সালামের যে হাতের লাঠি মাজেজার লাঠি ওটা দিয়ে দেখাইতেন আর হারুন আলাইহিস সালাম ভাবলেন যে তাহলে আমি এইটা নিয়ে নিই মুসা নবী এসে তার সাথে একটু ঝগড়া বিবাদ হয় কথা কাটাকাটির পরে ভাই ফিরে পাইল জবাব দিলাম যে নিশ্চয় তারা দুইজনেই নবী ছিল দুইজনে নবী ছিল তারা কিন্তু দুই ভাই হলো দুইজনে নবী ছিল তারা কিন্তু দুই ভাই হলো রে দুইজনে নবী ছিল এই পর্যন্ত প্রশ্ন কথা
জবাব দিয়ে যাই এবার প্রশ্ন থাকবে আমার ওরে লতিফ ভাই বেলায়েতি নিয়ে আমি জিজ্ঞেস করি তারে বেলায়েতের তত্ত্ব কথা ধন্যবাদ আসরে বাহ চমৎকার করে কয়েকটি কথা বলেছেন আমি এর জন্য ধন্যবাদ জানাই বিশেষ করে নারীদের বিষয়ে কয়েকদিন আগে এক বয়তির সাথে আমার খুব ঝগড়া হইছে যে নারীরা নাকি খেলাপতি প্রাপ্ত হইতে পারে না বেশি ঝগড়া হইছে হ্যাঁ আমি বললাম যে তাহলে রাসূল তাইলে ওই মুরিদ করলো কেন সূরা মুমতাহিনা 12 নং আয়াত নাজিল হইলো কেন পরে শেষ পর্যন্ত দলিল দেখা দেখি হয়ে গেছে এমন এক অবস্থা দাঁড়াইছিল যাই হোক ধন্যবাদ জানাই সরকার সাহেবকে নারীরাও বায়াত হইতে পারে এখন প্রশ্ন হলো আমার একটু বলেন অনেক অনেক ভক্ত মুরিদান আছে যারা একবার মুরিদ হয়ে ভাবে কি এই পীরের কাছে মুরিদ হওয়া ঠিক না এই মুরিদ হইছে আমি তো গরিব হয়ে গেলাম একটু বড় লোক হওয়ার জন্য আরেক পীরের কাছে যাই আমার মাতালকে যারা দেখেছেন লোকটা খুব কালো ছিল আমার রশিদ ভাই তিনিও খুব কালো ছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি রাস্তা দিয়ে যায় বড় পীরকে দেখার জন্য হাজার হাজার লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানি আসছে আর একটা লোক একটু ঘুরে দাঁড়ায় রয়েছে বড় পীর তার কাছে গেছে গিয়ে কিরে বাবা সবাই আমাকে দেখার জন্য পাগল আর তুমি পিছন দিয়ে দাঁড়ায় রয়েছে কেন বলে হুজুর আপনাকে দেখবো না বলে কেন দেখবে না বলে এর জন্য দেখবো না আমি যেই পীরের কাছে হাত দিয়ে বায়াত হয়েছি আমার পীর বেশি সুন্দর না শুনছি আপনি নাকি অনেক সুন্দর আপনার আপনাকে দেখলে নাকি নয়ন জুড়ায়া যায় মন ভরে যায় তো আমি আমার পীরের রূপ যেন ভুলে না যাই এর জন্য আপনার দিকে তাকাই না আমার পীর কালো কালো হইলে কি হবে সেটা আমার কাছে ভালো সাধক তার গানের মাঝে বলেছে আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো সই কেমনে বুঝাবো সই রে আমার বন্ধু কত ভালো ওই আমি আমি কেমনে বুঝাবো সই রে আমার কালুসা কত ভালো আলো সখী আমি জানি বাসি ভালো তোরা বলি কালো আমি কেমনে বুঝাব আমার কালুসা কত ভালো ওই আমি কেমনে বুঝাব আমার দরদ কত ভালো ও তার সুরের মায়া সুরের মায়া ওরে বন্ধুর সুরের মায়ায় রিদম হনায় আমার আমার জাগায় উষার আলো ওরে সুরের মায়ায় রিদম হনায় আমার জাগায় উষার আলো ওরে বন্ধুর সুরের মায়ায় রিদম হনায় আমার আমার জাগায় উষার আলো আমি কেমনে বুঝাবো শরীরে আমার কালুসা কত ভালো সখী আমি জানি বাসি ভালো তোরা বলি কালো আমি কেমনে বুঝাবো আমার দরদ কত ভালো ওই আমি কেমনে বুঝাবো বন্ধু কত ভালো সখী সেই যে কবে হয়েছে দেখা আজ আর মনে নেয় সেই তিথি ওরে আমার এই প্রাণের মাঝে আজু জাগে সই প্রথম দেখা প্রথম দেখা স্মৃতি আয় সে যে কবে হলো দেখা মনে নাই তার তিথি ওরে আমার প্রাণের মাঝে আজো আজো জাগে রে দরদ প্রথম দেখার প্রথম দেখার স্মৃতি সে আমার শিখাইয়া গোপন
এমনে বুঝাবো সইরে আমার বন্ধু কত ভালো সখী আমি যারে বাসি ভালো ও সই তোরা বলি কালো আমি কেমনে বুঝাবো আমার বন্ধু কত ভালো আমি কেমনে বুঝাবো আমার দরদ কত ভালো ও তার চপ্পল চোখে মধুর হাসি আমার দোলা জাগায় প্রাণে আজ তারি দেখি আমি অতি সঙ্গপনে অসই চপ্পল দরদি তার চপ্পল চোখের ওই মধুর হাসি আমার দোলা জাগায় প্রাণে কালু শাহ বাবা আজ তারি দেখি আমি অতিসঙ্গ অতিসঙ্গপণে সে আমার চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে সকলই ভুলালো সকলি ভুলালো আমার চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে সকলি ভুলালো আমি কেমনে বুঝাবো আমার দরদ কত ভালো আমি যারে বাসি ভালো তোরা বলি কালো দরদ আমি কেমনে বুঝাবো আমার দরদ কত ভালো ওই আমি কেমনে বুঝাবো আমার দরদ কত ভালো ফিরে সেও গতি আপন যারা আমার আবার সবাই হলো পর আমার কালু সায়া সার পথির বাধি সই আমি বাঁধলাম সাধে বাঁধলাম সাধের ঘর সখী রে সে অবধি আপন যারা রে ও রে ও হলো তারা হলো পরে আমার বান্ধবাছার পথে মাঝে নে আমি বাদলাম বাসর বাদলাম বাসর ঘর সেয়বতি আপন যারা আমার সবাই হলো পর ওরে আমার আমার মাতাল আশার পথে তার মধুর পরশে আমার সরস করে হিয়া আমার প্রাণের মানি কামাই রেখে
রয়েছে একা রয়েছে ঘুমায়া সে আমার মান কুলমান সকল মিয়া দেউলিয়া বানালো আচ্ছা আমার মান কুলমান সকল মিয়া বানান দেউলিয়া বানালো সে আমার মান কুলমান সবই নিল মান কুলমান সকল নিল আমার মান কুলমান সব হরি লয়া আরে মান কুলমান সব হরি ল সে কোথায় গিয়ে যেন লুকাই লয় আমার জাত কুলমান সকল নিল আরে কোথায় যায় যেন লুকাই ল রে মান কুলমান সব হরি ল আমার মান কুলমান সব হরিয়া দেউলিয়া বানালো সে আমার দেউলিয়া বানালো আমি কেমনে বুঝাব আমার দরদ কত ভালো ওই আমি কেমনে বুঝাব আমার দরদ কত ভালো আলো সই আমি জানি বাসি ভালো সখী তোরা বলিস কালো সখী রে কেমনে বুঝাব সই রে আমার বান্ধব কত ভালো ওই আমি কেমনে বুঝাব সই রে আমার কালুসা আমার পাগল আমার বাতাল কত ভালো আমার যা কথা ছিল হ্যাঁ চমৎকার ভাবে দেওয়ান জবাব করলেন হ্যাঁ কাগজের মধ্যে কিছু কথা আছে যে বর্তমানে কাকে মানতে হবে বর্তমানে বেলায়েতের জমানায় বর্তমানে বেলায়েতের জমানায় মানতে হবে শাহসবি কেশব সাদয়ালকে বর্তমানে মানতে হবে খোকন শাহ দয়াল মাদ্দা জিলুল আলীকে আমার মঈন বাবাকে বেলায়েতের জমানার যে মুর্শিদ ইয়া মাওলা আলীকে মানতে হবে কাগজের মধ্যে লিখে দিয়েছেন অনেক কথা আমি অল্প কথায় বললাম এটা বর্তমানে বেলায়েতের যুগ চলছে তা আমার কথাগুলি দেওয়ান সাহেব জবাব দিতে গিয়ে একটা কথা বললেন যে চোখ নিয়ে কোনো খেলা না চোখ নিয়ে খেলা না ঠিক আছে দেওয়ান সাহেব যেমন গান শুনে অনেকে বর্তমানে গান শুনতে শুনতে সবাই স্বর্ণ হয়ে গেছে যে হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে তখন তার মনে প্রশ্নরা জাগতে পারে যদি হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা এবার যাবো কই তাদের মনের কথাটা আমি লতিফ সরকারের প্রশ্ন করলাম আপনি জবাব দিলেন সে যেন মনের কথাটার জবাবটা পাওয়া যায় বাউল তো মনের কথা বলে তাই না যেমন আপনি বললেন ওইটা হলো আসলটা তা আসলটা বলেন নকল আরেকটা আছে কিরে ভাই কাবা নবী কি কোনোদিন নকল হয় ওয়াজ করনি তার কাছে যখন মাওলা আলী ওমর ফারুক জুব্বা নিয়ে গেলেন বলে আপনি মাওলা আলী আপনি ওমর ফারুক বলে আমাদের চিনলেন কিভাবে বলে রুহানি জগতে আপনাদেরকে চিনছি আপনার জন্য জুব্বা পাঠাইছেন নবী আচ্ছা নবী আমাদের কাউকে জুব্বাটা দিল না আপনাকে দিল তা আপনি নবী দেখতে মদিনায় গেলেন না কেন ওয়াজ করুনি আবার প্রশ্ন করে ফেলেছে নবী দেখতে মদিনায় যাইতে হবে কেন মদিনায় যাইতে হবে নবীর দেখবেন না ওয়াজ করুনি কয় তাহলে আপনারা নবীর দেখছেন কয় আমরা দেখছি না আমরা নবীর বাড়িতেই থাকি নবীর বাড়িতে খাই নবীরে গোসল দেই নবীর লগে ঘুমাই কয় তাইলে আপনারা বলেন তো নবীর জোর ভুরু মুবারক ছিল না আলাদা ভুরু মুবারক ছিল ওমর ফারুক পাগল হয়ে গেছে মাওলা আলী মুস্কি মুস্কি হাসে আমার সাথে ঢুলি বাসীরা দশ বছর বিশ বছর পঁচিশ বছর যাবত থাকে দেওয়ানের সাথে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবত গান গায় ভুরু জোর না আলাদা এইটা তো খেয়াল করি নেই নবীর বাড়িতে থাকে কিন্তু ভুরু মুবারকের দিকে তারা যে খেয়াল করে নেই গবেষণা করতেছে আর এদিক দিয়া ওয়াজ করে নবীর ভুরু মুবারক অঙ্কন করে ফেলেছে বলে দেখেন তো এটা কার ভুরু মুবারক বলে এইটাই তো আমার নবীজির ভুরু মুবারক বলে আপনি দেখলেন কিভাবে
ওয়াজ করুনি বলে দেখলাম কিভাবে নবীর কিছু পাগল আছে যাইতে হয় না মদিনায় নবী নিজেই তাদের কাছে চলে আসে কত বড় কথা মদিনায় যাইতে হয় না নবীর পাগলদের কাছে নবী নিজেই ছুটি আসে আমি যখন দান্দান শহীদ করেছিলাম আমার নবী আমার কাছে চলে এসেছিল সেদিন আমি প্রাণ ভরে নবীকে দেখে আমার কলিজার মধ্যে নবীকে পা হইতে মাথা পর্যন্ত আমি অঙ্কন করে ফেলেছি তাহলে দেওয়ান সাহেব আবারও ওয়াজ করুনির কথা আমি লতিফ সরকারের কথা না চোখ নিয়ে খেলা না ওয়াজ করুনির কথায় বোঝা যায় কিছু কিছু নবীর পাগল প্রেমিক আছে কিছু কিছু মক্কার প্রেমিক আছে তাদের যাইতে হয় না স্বয়ং মক্কাই তাদের কাছে আসে আমার নবী তাদের কাছে আসে আমি আমার বেলায়েতকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রশ্নগুলি রাখছিলাম চোখ নিয়ে খেলা না ওখানে কথাটা ছিল না যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেবাই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ সব সারে সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত জানো না রে ও ভ্রান্ত কিসে কারো সুখীর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত এই কথা থেকে গানটা এসে গেল প্রেম সোহাগায় কাছেই টানে প্রিয়া কিংবা প্রিয়জন আমার খোকন সারে বুকে ধরে দেব এই তো আমার মহাজন প্রেম সোহাগায় কাছেই টানে প্রিয়া কিংবা সব সারে বুকে ধরে দেব এই তো আমার মহাজন দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শুদ্ধ হবে সবার চাইতে গোপন পীড়িত যার শোনে আদান প্রদান তার প্রতিমায় সেবা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান লাগে না ধর্মের ভেদ বিধান লাগে না ধর্মের ভেদ বিধান সবার চাইতে গোপন পীড়িত যার শোনে আদান প্রদান সংসার শোনে পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান যেমন পঞ্চরসের প্রেমিকি যারা প্রেমের হারিতেই ভরা ফোকন সবাবার প্রেমিক যারা প্রেমের হারিতে ভরা রাধা বলল বেকয় পাইল যারা বলল বেকয় রাধা বলল বেকয় পাইল যারা প্রেমের মরা মর সেই আচ্ছা আমার নবীর নবুয়ত আপনার কথা ছিল লেখা ছিল আলিফ মিম রে আলিফ আল্লাহ মিমে মোহাম্মদ রেতে রাসুল সার্বিক অর্থ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল
আমি জানতে চাই সেই মোহরের নবোধ বর্তমানে কোথায় আছে বর্তমানে সেখানে লেখা কি আছে একজন বড় শিল্পীর আর বেশি লাগে না অল্পটুকু দিলেই চলে জানো না রে ও ভক্তমন কিসে কালু ফকিরে ভজন হবে জানো না রে ও ভক্তমন কিসে তে সংসার ভজন হবে জানো না রে ও ভক্তমন কিসে গুণ ভজন হবে জানো না রে ও ভক্তমন কিসে গুণ ভজন হবে আপনি মক্কা মদিনায় গিয়েছিলেন কেন এটা আমার মা বাবার বাড়ি আমার অনেকে প্রশ্ন করেছিল কই যা আমি বলছিলাম আমাদের আদি পিতা আদম সফুল্লাহ তার বাড়ি সেখানে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এই মক্কা মদিনায় এখানেই তার বাড়ি ছিল এই কাবা ঘর তারাই বানিয়েছে সেখানে আমার নবী যিনি পৃথিবীর রুহের পিতা আমার যেমন মা বাবার বাড়িতে যে বড় বড় ম্যাজিস্ট্রেট অফিসার যেখানেই থাকুক মা বাবার বাড়িতে আসে না মা বাবার বাড়িতে গিয়েছিলাম তবে যারা ওয়াজ করুনির মতো আমার কেশব স্যার মতো আমার খোকন স্যার মতো প্রেমিক তারা মক্কা মদিনা দেহের মধ্যে করেছে উদয় তারাই তো জানে এই খবরের বিষয় রে খবরের বিষয় রে খবরের বিষয় রাবেয়া মাসরি মক্কা শরীফ গিয়েছে মক্কা নিজেই রাবেয়াকে সম্মান জানিয়ে স্বাগতম জানানোর জন্য চলে এসেছে হাজার ব্যবহার পীর ওসমান হারানি ওসমান হারানির পীর হাজির শরীফ জিন্দানি হাজির শরীফ জিন্দানি পীরের নাম মধুচিস্তি তিনি ভক্তদেরকে ভক্তরা বলে বাবা হজ করতে যাব বলে আমার হাতের দিকে তাকাও হাতের দিকে তাকাইলে দেখে কাবা গোর হাতের মধ্যে গুরু হইয়া ভক্তদেরকে সেখানে হজ করায় আরে গুরু বাড়ি ভক্তের কাবা ঘর তোমরা জানো নি খবর গুরু বাড়ি ভক্তের কাবা গুরু বাড়ি ভক্তের কাবা ঘর তোমরা জানো নি খবর কালু সার বাড়ি ভক্তের কাবা ঘর মনরে আমার খোকন সারবারি কেশব সারবারি আইসো তোমরা আদব কায়দা লইয়া হাই রে আদব কায়দা লইয়া নেগামার কদম রাখিও নিরিক বান্ধিয়া হাই হাই জিকির করো জিকির করো এসকে হবি ভো জিকির করো জিকির করো এসকে হবি ভো জিকির করো জিকির করো এসকে হবি ভো খোকন সার চরণে তুমি রাইখো শুনো গো আমার কেশব সার চরণে তুমি রাইখো শুনো গো তোমরা জানো নি খবর গুরু বাড়ি ভক্তের কাবা ঘর গুরু বাড়ি ভক্তের কাবা ঘর তোমরা জানো নি খবর কেশব সার বাড়ি ভক্তের কাবা ঘর গুরু বাড়ি ভক্তের কাবা ঘর তোমরা জানো নি খবর কালু ফকির মনরে বিলীন হইয়া যাও রে তুমি বাকাইয়ে বিল্লা ফানা পিসাই ফানায় রাসুল ফানাইয়ে ফিল্লা বিলীন হইয়া যাও রে তুমি বাকাইয়ে বিল্লা গুরু যদি বলে রে আগুনে পুইরা মর গুরু যদি বলে রে আগুনে পুইরা মর গুরু যদি বলে রে আগুনে পুইরা মর মনসুর হেল্লা জেরি মতো পুইরা হও মর মনসুর হেল্লা জেরি মতো পুইরা হও গুরু বাড়ি সাদা প্রেমা শহর তোমরা জানো নি খবর গুরু বাড়ি ভক্তের কাবা ঘর গুরু বাড়ি ভক্তের কাবা ঘর তোমরা জানো নি খবর কেশব সার বাড়ি ভক্তের কাবা ঘর গুরু বাড়ি ভক্তের কাবা ঘর তোমরা জানো নি খবর গুরু বাড়ি ভক্তের
মনরে আমার নবী আল্লাহকে কি রূপে দেখেছিল মাওলা আলী কি রূপে দেখেছিল বলেন আমার ধারে আমি গানের মধ্যে বলে গেছি ওয়াজ যাও মাওলা আলীর চেহারা আল্লাহর চেহারা ওয়াজ যাও মানে চেহারা মাওলা আলীর চেহারা আল্লাহর চেহারা আর কিছু বাকি থাকে না আর মাওলা আলী একজনই ছিল যিনি কাবা ঘরে জন্ম নিয়েছে পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি আর কেউ নিবেও না কাবা ঘরের মালিক কাবা ঘরে জন্ম নিয়েছে বলবেন না একটু সুবহানাল্লাহ তাই মাওলা আলীকে প্রতিষ্ঠিত করতে হলে তরিকাকে প্রতিষ্ঠিত করেন বেলায়েতকে প্রতিষ্ঠিত করেন আমার কেশব শাহ আমার খোকন শাহ মাদ্রাজিলুল আলী তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেন পীর ও মুর্শিদের মাধ্যমে প্রতিষ্ঠিত করলে এখানেই মাওলা আলী জাগ্রত থাকে মাওলা আলী বলেছে আল্লাহকে দেখেই আমরা মানি না দেখা মানি নলিল্লাহিল মাসরিকু ফাসাম্মাতু লজুল্লাহিল তুমি যেদিকেই তাকাও না কেন আল্লাহকে দেখতে পাই না ওরে এই তো তাহার কথা ছিল আরে কথা বলে গেল এই তো তাহার কথা ছিল যে অনেকে এক জায়গায় মুড়ি ধুইছে বড় লোক হওয়ার জন্য আরেক জায়গায় গিয়া মুড়ি ধয় না গুরু যদি হয় বেশ্যানন্দন তবুও ভক্তের জন্য পতিত পাব আমি একটা গান গাই দিব তোমায় একানা মাঝি কয় একানায় পার করি না দিব তোমায় দুই আনা দুই আনায় পার করি না দুটি পক্ষের মিল থাকে না দিব তোমায় তিন আনা তিন আনায় পার করি না দেহের ত্রিবিনীর ঘাট জয় থাকে না দিব তোমায় চারানা বলে চারানায় পার করি না চতুর্বর্গ মিল থাকে না দিব তোমায় পাচানা পাচানায় পার করি না দেহের পঞ্চত্তা বস মানে না দিব তোমায় ছয়ানা ছয়ানায় পার করি না সরদীপু বস মানে না দিব তোমায় সাতানা সাতানায় পার করি না সাত সমুদ্র পাড়ি দেওয়া যায় না দিব তোমায় আটানা আটানায় পার করি না দেহের অষ্টপাশ মোচন হয় না দিব তোমায় নয়ানা নয়নায় পার করি না নবভক্তি ঠিক থাকে না দিব তোমায় দশানা বলে দশানায় পার করি না হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জলিঙ্গ দশ ইন্দ্রিয় বশ মানে না দিব তোমায় এগারো না এগারো নায় পার করি না রুদ্রগণের মিল থাকে না দিব তোমায় বারো আনা বারো না পার করি না ওই ঘাটে বারো ভূতের আনা গোনা দিব তোমায় তেরো আনা তেরো নায় পার করি না সাত সমুদ্র তেরো নদী পার হওয়া যায় না দিব তোমায় চোদ্দ না চোদ্দ নায় পার করি না এই চতুর্ভুবন ঘুরা যায় না দিব তোমায় পনেরো আনা পনেরো নায় পার করি না দেহের পূর্ণ প্রেম হয় না দিব তোমায় ষোলো আনা মাঝি কয় ষোলোই আনা দাও না ওই দশে ছয়ে মিল করিয়া ষোলোই আনা দাও না হরিবল 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 গুরুবল 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 ষোলো আনা দিতে হবে যে যারে ভালোবাসেন আমার কেশব শাহ বাবারে যে ভালোবাসেন আমার খোকন সাদয়ালে যে ভালোবাসেন আমার কালুচন্দ্রে যে ভালোবাসেন ষোলো আনা দিতে হবে এক আনা এক রতি কম হলে তাহলে কি হবে আপনার ভিতরে সন্দেহ হবে কি সন্দেহ অমুকের পিসাব অনেক বড় রে জাপানে যায় আর আসে পাঁচতলা ছয়তলা বিল্ডিংয়ের অভাব নাই এর কাছে গেলে বড় লোক হইতে পারবো আসলে ভক্ত গুরুকে জিজ্ঞেস করেছিল গুরু আমি আপনাকে কখন পাবো গুরু বলেছিল তুই যখন বিপদে থাকবি তখনই আমারে পাবি আয়ুব নবীরে ২২ বছর কিরায় খাইছে একদিনও কান্দে নাই বাসায় গেছে ছেলেরা মারা গেছে সব চলে গেছে কিন্তু যখন ভালো হয়ে গেছে খালি কান্দে রহিমা বলে স্বামী আপনারে কোনো দলিলে বলে ১৮ বছর কোনো দলিলে বলে ২২ বছর কিরায় খাইছে আপনি একদিনও কান্দেন নাই কিন্তু এখন ভালো হওয়ার পর আপনি কাঁদেন কেন আয়ুব নবী বলেছিল রহিমা রে আমার ২২ বছর কিরায় খাইছে ২২ বছরে আমার আল্লাহ আমার সামনে ছিল আমার সকাল বিকাল জিজ্ঞেস করতো আমার আয়ুব তুমি কেমন আছো
আমি ছিলাম রোগী আমার প্রভু ছিল আমার ডাক্তার আমাকে সকাল বিকাল জিজ্ঞেস করত আমি কেমন আছি কিন্তু যেদিন থেকে আমি ভালো হয়ে গেছি সেদিন থেকে আমারে আর জিজ্ঞেস করে আমি সেদিন থেকে আমার দয়ালরে পাই না আমার আল্লাহকে পাই না আমি যখন বিপদে ছিলাম অসুস্থ ছিলাম এইটাই তো ভালো ছিল আমার দয়াল আমার কাছে ছিল তাহলে আমি সুখ দিয়ে কি করব তাই বিজয় সরকারের একটা গান আমার মনে পড়ে গেল এই কথা থেকে কি যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে পাইব তোরি আমি আর যাব থাকলে তোমায় ভুলতে পারি দু সাগরে পাইব তোরি যদি দুঃখ পেলে তোমায় মিলে আমি দু সাগরে পাইব তোরে দু সাগরে আমি এই জীবনে সুখ করলাম কত কেশব সাগর সুখ হইল না মনের মত আমি হইলাম না তোমার অনুগত রে খোকন সাগর এই জীবনে সুখ করলাম কত আমার সুখ হইল না মনের মত আমি হইলাম না তোমার অনুগত আমার কথা বুঝি নাই তোমার মনে কেন পাঠালে এই সমস্ত
সরকার তোরে একদিন পাগল না বাসি বনে সোনের বাজলো না বাসি বাবা আমার কথা বুঝি নাই তোমার মনে পাঠাইলে কে সংসার কানে একদিন বাজলো না বাসি তোমার মনে আমার শূন্য হইয়া পূর্ণ হবে রে আমার শূন্য হইয়া পূর্ণ হবে রে সব সব আমার শূন্য হইয়া খোকন সব পূর্ণ হবে রে কালু সব বাবা কেশব সব বাবা আমার দয়াল খোকন সা আমার কালু সা যার যার দয়াল যদি কাছে থাকে ওই দুঃখই আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার সেই সুখ আমি চাই না যেই সুখের মধ্যে গেলে আমি আমার দয়ালকে হারিয়ে ফেলব বিজয়েরই শেষ মিনতি তোমার চরণে যেন হয় গো মতি আমার হয় না যেন অন্য গতিরে হয় না যেন অন্য গতিরে হয় না যেন অন্য গতি ওরে পাগল এই বিজয়েরই শেষ মিনতি কালু সা বাবার চরণে যেন হই গো মতি আমার
আমারে মিলে আমি দুঃখ সাগরে পাইব তোরি আমাদের মাননীয় বীর মুক্তিযোদ্ধা মাজেদ খান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাজেদ খান ভাইয়ের প্রতি তার সফর সঙ্গী যারা দেরি করে আসলেন মনে হয়, তার প্রতি আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। আমার ওসমান ভাই তার খুব সাদ, সে একটা গান করবে, দুইটা গানই গাইবেন, আপনি অসুবিধা নেই, দুইজনের পক্ষ থেকে দুইটা গাইবেন, আমরা আপনার গান না শুনে ছাড়তেছি না আজকে। অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে সরকার সাহেব আমার যা কথা ছিল তার মীমাংসা করলেন, যেহেতু পালাটা পবিত্র পালা, এই পুত পবিত্র পালার মধ্যে কোনো ঝগড়া কোনো বেশি কথা নাই। আমি কিন্তু কথাটা আসলে ওইভাবে বলি না, আমি বলছিলাম যে রসুল যেহেতু নবীজির কথা, নবীজির কথা নিয়ে কোনো আলোচনা মানে কোনো বিতর্কিত কথা যেন না যাই, সরকার সাহেব মনে কোনো কষ্ট রাখেন না আর কি। যাই হোক, এবার আমার কাছে তিনি প্রশ্ন করলেন যে বর্তমান মোহরে নবুয়ত এটা কোথায় গেলে পাওয়া যাবে, এই মোহরে নবুয়ত বর্তমানে কোথায় আছে। আমি তার জবাব দেওয়ার চেষ্টা করবো, আগে একটি গান ছোট্ট করে গানটি গেয়ে, যতটুকু না বললেই চলো না ততটুকু বলবো গানটি গেয়ে নিয়ে। নয়ন জলে বুক ভাসায় নবী, নয়ন জলে বুক ভাসায় মানুষ রূপে কে এলুরে, ওই মদিনায় মক্কা মদিনায়
মানুষ ভেসে কে এলুরে সোনার মদিনায় ই হাগলি ও মাতি বলেন আয়ো মাতা ও মাতে বলেন নয়ন জলে বুক ভাসায় নবী নয়ন জলে বুক ভাসায় মানুষ ভেসে কে এলুরে মদিনায় মক্কা মদিনায় মানুষ ভেসে কে এলুরে সজে কখন থাকে মায়ের কোলে আবার কখন সাজে রাখাল ছেলে কখন থাকে মায়ের কোলে কখন সাজে রাখাল ছেলে সকা সাহেব গানটার মধ্যে অনেকগুলো জবাব আপনি জ্ঞানী লোক পেয়ে যাবেন তারপর আমি মুখে যতটুকু না বললে চলে না বলবো কখন থাকে মায়ের কোলে কখন সাজে রাখাল ছেলে কখন থাকে মায়ের কোলে কখন সাজে রাখাল ছেলে কখন থাকে মায়ের কোলে আবার কখন সাজে রাখাল ছেলে ভক্তি ভরে কেউ ডাক দিলে আরে ভক্তি ভরে কেউ ডাক দিলে ভক্তি ভরে কেউ ডাক দিলে মধুর রূপ তারে দেখায় নবী মধুর রূপ তারে দেখায় মানুষ রূপে কে এলো রে মদিনায় মক্কা মদিনায় মানুষ ভেসে কে এলো রে সোনার মদিনায় নয়ন জলে বুক ভাসায় নবী নয়ন জলে বুক ভাসায় মানুষ ভেসে কে এলো রে মদিনায় মক্কা মদিনায় মানুষ ভেসে কে এলো রে কখন পুরুষ কখন নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি কখন পুরুষ কখন নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি রসুল নাই এমন কোন জায়গা নাই আপনি দম ছাড়েন নিঃশ্বাস ছাড়েন তন্মধ্যে ওখানেও আমার রসুল মিশে আছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাকাদ জাকুম রাসুলে মিন আনফুসিকুম আনফাস মানে বাতাস দমের সাথে আসা যাওয়া করে যেখানে রসুল আছে নবী আছে সেখানে আমার মোহরে নবুয়ত আছে কখন পুরুষ কখন নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি কখন পুরুষ কখন নারী ডাকলে যায় চণ্ডালের বাড়ি কঙ্গাল ভেসে রাজ ভিখারি ঘরে ঘরে নাম বিলাই গিয়ে ঘরে ঘরে প্রেম বিলায় মানুষ ভেসে কে এলো রে মদিনায় মক্কা মদিনায় মানুষ ভেসে কে এলো রে সোনার নয়ন জলে বুক ভাসায় নবী নয়ন জলে বুক ভাসায় মানুষ ভেসে কে এলো রে মদিনায় মক্কা মদিনায় মানুষ ভেসে কে এলো রে মদিনায় জওয়ান মালিক বলে আমি তোমার তুমি নবী হও হে আমার মালিক টান কয় আমি তোমার তুমি নবী হও হে আমার মালিক টান কয় আমি তোমার তুমি নবী হও নাই আমার জন্ম মরণ করায় উদ্ধার জন্ম মরণ করায় উদ্ধার মরণ করায় উদ্ধার আমি মুক্তি চাই চরম তলায় আমি মুক্তি চাই চরম তলায় মানুষ ভেসে কে এলো রে মদিনায় মক্কা মদিনায় মানুষ ভেসে কে এলো রে সোনার মোহরে নয়ন জলে বুক ভাসায় নবী নয়ন জলে বুক ভাসায় মানুষ ভেসে কে এলো রে মদিনায় মক্কা মদিনায় মানুষ ভেসে কে এলো রে মদিনায় ভক্ত যদি ডাকে অবশ্যই গুরু তার ডাকে সাড়া দিবে যদি ডাকার মতো ডাকতে পারে যেমন ডেকেছিল আশিকে রাসূল হযরত ওয়াইশ করুনি রাসূল যখন পর্দা নিলেন আমার দয়াল নবীর সেই মদিনা মনোয়ারায় যখন নবীর পবিত্র দেহ রাখা হয়েছিল দুই চোর চুরি করতে যায়
তারা মাটি খুঁড়তে খুঁড়তে রওনা হইল মদিনার দিকে আমার নবীর রওয়া যায় মদিনার রওয়া যায় নবীকে চুরি করবার লাগিয়া ভিতর থেকে দূর থেকে মাটি খুঁড়তে খুঁড়তে তারা যায় দুইজন চলিয়া আমার দয়াল নবী বাদশাকে স্বপ্নে দেখায় বাদশা বলতেছি তোমারে ওরাই আসতেছে আমাকে বুঝি যাবে যাবে চুরি করে আমায় নিয়ে যাবে বাদশা তোমাকে জানাই বাদশার লোকজন পাঠাইয়া দিলেন চোর কোথায় ভাই চোরকে পাকড়ানোর জন্য বাদশা লোক পাঠাইয়া দিল আরে মদিনার আশেপাশে খুঁজিতে লাগিল মসজিদে নববী বর্তমান যে জায়গায় সেই জায়গায় খোঁজা খুঁজি করি সেই জায়গায় খুঁজে পাই না একটু শুনবেন লক্ষ্য করে অদূরে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে গিয়ে দেখে একটা সুরঙ্গের মুখ আছে ওই মুখটা পেয়ে তখন দুই ব্যক্তি আনাগোনা করে চোরেরই স্বভাব তাদেরকে পাকড়াও করলো কথার নিয় ভাব জিজ্ঞেস করে তোমরা এইখানে কেন বাদশার লোকজন উত্তরে চোর দুইটি বাবা জবাব দেয় মন তারা বলে নবীর দেহ পবিত্র দেহ নেওয়ার জন্য এসেছি আমরা আমরা নিতে পারলাম না এই দেহটা কথা নিও তোমরা তাহলে দয়াল নবী তিনি জিন্দা ছিলেন আছেন থাকবেন এ মদিনা থেকে যদি দয়াল নবী স্বপ্নে দেখাইতে পারে আমাকে চুরি করে নিয়ে যেতে চায় তাহলে নবী ওই মদিনা মনোয়ারায় আছে আমি বলতেছি সবাই জিন্দা নবী হায়াতুল মুরসালিন অনেকে কয় আমাদের মতো নবী মাটির মানুষ নাউজুবিল্লাহ মিন যালেই নবী গেছে মরে এই কথা যারা বলে আমি তাদের মানি না রে তারা হইল ওহাবি হারেজি খারেজি এজিদি যত মুসলমান লেবাসটা পড়েছে তার ধর্মের দোহাই দিয়ে কয় কাজল দেওয়ান নবীর ভক্ত হইতে পারে না খাঁটি উম্মত হইতে পারে না আমি জবাব চাই আপনারে দিয়া মোহরে নবুয়ত নবীর কাছেই আছে রে মিশিয়া তবে বাহ্যিক জগতে মোহরে নবুয়তের সিল মোহর যেটা ওরে লতি ভাই এটা এখনোই আমার সাথে আছে আমি আপনারে জানাই ওই সিল মোহর হাদিস বুখারী শরীফ পঞ্চম খণ্ডে তার সিল মোহরের নমুনা দেখা যায় এইটা কিন্তু মসজিদে হাদিস পড়লে হাদিস খুললেই পাওয়া যাবে কয় হতভাগায় আপনাদের যদি কোনো মসজিদ থাকে গিয়ে দেখবেন বুখারী শরীফ যদি থাকে দলিল যদি থাকে একটা সিল মোহর আছে ভাই এইটা হইল নকল এইটা আসল নয় রে তাই আসলটাই আমার নবীর সাথে জবাব দিলাম আপনারে যেথায় আছে দয়াল নবী শুনবেন লক্ষ্য করে ওই মদিনাতে আছে আমার দিনের দেওয়ানা আরে ভক্ত যদি হয় রে কখন তার নামে হয়ে ফানা ওই ব্যক্তিকে দেখা দিবে অভক্তকে নয় ভক্ত হইলে দেখা পাবে পাবে নবীর পরিচয় আমি তাই বলি কেশব শাহ বাবা বাবা কালু শাহ বাবা ফুকন শাহ প্রিয় মুর্শিদ যারা ভক্তের ডাকেই তো সারা দিয়ে তার দুয়ারে গিয়ে হয় দাঁড়া আর অভক্ত যদি হয় অনেক ভালো ভালো আয়োজন করেছে কিন্তু ভালোবাসে না সেই দ্বারে কখনো গুরু যায় না তাই নবীর আশেক হয়ে নবীর প্রেমিক হয়ে যদি কোনো ব্যক্তি নবীকে ডাকতে পারে নবীকে যদি জয় করতে পারে অবশ্যই নবী তাকে দেখা দিবে এই কথায় আমার কোনো দ্বিমত নাই হায়াতুল মুরসালিন নবী নূরের নবী বটে নূর দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ বললাম আপনার নিকটে নূরের নবী নূরের নবী আমার নবীজি দিওয়ানা তাই তো মেরা যেতে দয়াল নবী যখন হয়েছে রওয়ানা জিব্রাইলকে ডেকে বলে আমার নবী পয়গম্বরে জিব্রাইল অজু করবো একটুখানি পানি এনে দাও আমারে জিব্রাইল পানি আনার জন্য তখন
রওনা হয়ে গেল নদী নালা খাল বিল সমুদ্র সৈকত ঘুরিতে লাগিল জিব্রাইল নদীতে গিয়ে দেখে নদীতে পানি নাই সমুদ্রের পানি শুকাইয়া গেছে আমি আপনাকে জানাই অবশেষে জমজম কূপের পাশে জিব্রাইল আসিল ওরে জমজম কূপের পাশে গিয়ে জিব্রাইল দেখিতে পাইল আমার চেয়ারম্যান সাহেব তো হজে অবশ্যই গেছেন মাশাআল্লাহ ঠিক মক্কার ঘরটা তার থেকে একটু ওই কোনাকুনি ভাবে ডাইন সাইডে দিয়ে গেলেই হইল একটা জায়গা নাম হইল আবু জেহেলের ঘর আর কি ওই জায়গাটা ওইটারে হাম্মাম খানা বানাইছে আল্লাহ নিচে লো গেছিলাম ওইটার মধ্যে আগে থুয়েছি যে যায় ওই আমি করে দিয়ে আমি চিন্তা করলাম তো আমি আর বাদ থেকে গেলাম কি না মশাল আবু জাহেল ওর বাইক গিয়া কাম সাইরে তুই আগে মুইতে বেরে দিয়েছি এরপর একটু সামনে বাড়লে জমজম কূপের পানি এখন কিন্তু বন্ধ হয়ে আছে জানে যত জ্ঞানী তবে তার পানির প্রবাহ বন্ধ নাই পানি সব সময় আসে ওই পানিরা হাজি যারা হজ করতে গিয়েছে সেই পানি নিয়ে আসে জমজম কূপের পানি জমজম অর্থ থাম থাম তোরা শুনবে যত মানি ওই জমজম কূপের রাস্তা ধরে জিব্রাইল চলিল ওরে জমজম কূপের রাস্তা দিয়ে যখন নিচের দিকে গেল নিচের দিকে গিয়ে দেখে জিব্রাইল নিচেতে আর নাই চতুর্থ আসমানে চলে গেছে আমি সবারে জানাই চতুর্থ আসমানে ছিল ছিল মসজিদ ঘর জিব্রাইল বিসমিল্লাহ পাঠ করিল এটা দলিলের খবর বিসমিল্লাহ পাঠ করিল দরজা খুলে গেল জিব্রাইল ভিতরেতে প্রবেশ যখন করিয়াছিল সে দেখে একটা মশারি টানানো মশারির নিচে এক ব্যক্তি শিরে পায়ে চাদর দিয়ে শুইয়া আছে তার পায়ে হাতরা বাহিরে বায়াতের কায়াঙ্গি হইতে এক ফোঁটা রক্ত ঝরে ওই এক ফোঁটা রক্ত হইতে সত্তর ফোঁটা রক্ত রক্ত কিন্তু বাড়ে সেই রক্ত হইতে পানির যাইরে পয়দা হইয়া পানির নহর নিচের দিকে দুইটা দুইটা উপরে যায় উঠিয়া জিব্রাইল আশ্চর্য হইল ঘটনা দেখে ভাবছে মনে মনে আমি সারা দুনিয়া খুঁজে কোথাও পানি পাইলাম না কেনে আবার দেখি এইখানেতে আছে পানি জিব্রাইল ফেরেশতায় আস্তে আস্তে মশারিটা যখনে উঠায় জিব্রাইল আস্তে আস্তে মশারিটা উঠাইয়া নিল ওরে মুখ হইতে চিকন চাদর যখন সরাইয়াছিল দেখে দিনের নবী শোয়া আছে ওই চাদরের নিচে নবীকে দেখিয়া জিব্রাইল মনেতে ভাবতেছে মক্কানগর থেকে নবী আমারে দিল পানি লাগি পাঠাইয়া এই চাদরের নিচে শুয়ে আছে আমার নবীজি আম্বিয়া আমি এইখানে আর দেরি করব না মক্কা নগর যাই তিনি যেই রাস্তাতে গিয়েছিলেন আমার কথা শুনবেন ভাই আরে ওই রাস্তাতেই চলে আসলো জিব্রাইল ফেরেশতায় কাবা ঘরের বারান্দার সামনে যখন চলে যায় জিব্রাইল লক্ষ্য করে চেয়ে দেখে নবী মাথায় পাগড়ি বান্ধে ফেরেশতারা নাচিতেছে মনের আনন্দে জিব্রাইল কয় দিনের নবী আমি বিষয়টা বুঝলাম না পানি আনার জন্য আপনি আমারে বললিলেন যখন এই দুনিয়ায় পানি পাইলাম না নিচের দিকে যাই আমি জমজম কূপের রাস্তা ধরে আপনাকে শুধাই ওইখানেতে গিয়ে দেখি মশারির নিচে আপনি আছেন শুইয়া এইখানে এসে দেখি আপনি আছেন দাঁড়াইয়া আমার নবী বলে ও জিব্রাইল আমার কথা ধরো কথাটি মনে রাখবে আমি কিন্তু বড় শোনো শোনো ও জিব্রাইল তোমাকে জানাই আউয়ালে ছিলাম আমি কথা নি বা তাই আখেরে আমি আছি বলি তোমার শনে জাহেরে আছি আমি প্রকাশ হই যেখানে আবার বাতেনও আমি নবী বলছি তোমার ঠাই চারিপাশে আমাকে দেখবা বলি তোমাকে জানাই আউয়াল আখের জাহের বাতেন আউয়ালেও নবী আখেরও নবী জাহেরে নবী বাতেনও নবী তাহলে যেখানে দেখেন এমন জায়গা নাই যেখানে নাই তবে একটা পার্থিব জগতের আরেকটা হচ্ছে একেবারে আসল
আসল যেটা সেটা নবীজির সাথেই আছে আর যেটা দেখা যায় সচরাচর চোখে এটা হচ্ছে সাধারণের জন্য সাধারণ যেভাবে দেখে মোহরে নবুয়ত দেখে কতজন হলো জান্নাতবাসী মোহরে নবুয়ত দেখে আবার কেউ কেউ হয়ে গেছে দোষী আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মোহরে নবুয়ত দেখে দোজখেতে যায় ওই মোহরে নবুয়ত বিশ্বাস করে নাই থেকে দুনিয়ায় আবার আকাশ দেখে নবুয়ত জান্নাতি হইল ১৪ পুরুষ পর্যন্ত কিন্তু জান্নাতে নিয়ে গেল কারণ ভক্তি ভরে দেখেছিল আকাশ নবীর মোহরে নবুয়তের মধ্যে চুম্বন খেয়েছিল খেয়েছিল ভক্তি ভরে আকাশ তার হইয়া গেছে তার ওই ভক্তির জোরে তাই তো বিশ্বাস ভক্তি প্রেম যাহার কাছে রয় আমার নবী কিন্তু তাহার কাছে বাদাম নিশ্চয় বিশ্বাস ভক্তি যাহার আছে ওরে আমার ভাই তাহার কাছে নবী দেখা দেয় অন্যের কাছে নাই নবী এই পর্যন্ত কথা তাহার জবাব দিলাম তারে একটা প্রশ্ন থাকবে এবার সরকার সাহেবের ধারে বলেন 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 কথা বেলায়েতি নিয়া বেলায়েত সম্বন্ধে কথায় আমি যাব জিজ্ঞাসিয়া এক ব্যক্তি বেলায়েত পাইতে গিয়ে গুরুর বংশকে ধ্বংস করে দিল এটাই আবার কেমন বেলায়েত পাওয়া জানা থাকলে বলো গুরুর যত বংশ ছিল নির্মূল দিল করে কেমন করে পাইল বেলায়েত একটু বলো নাই আসরে কেন করলো তারপর গুরু তাহার উপর খুশি তারপরেও গুরু দয়াল হইল তার উপরে খুশি এই কথাটির জবাব দিবে সরকার দিবে সদা হাসি এই পর্যন্ত একটাই প্রশ্ন ইহার বেশি নাই এখন একটা করে প্রশ্ন চলছে আর বলবো না ভাই ছোট্ট একটি গান গাহিয়াই আমি আসর দিব ছেড়ে ভুলি বাবা বাজাও তুমি একটু আমায় লক্ষ্য করে তালের মাত্রা একটুখানি দিবা বাড়াইয়া আশা করি আমার দিকে চাহিয়া চাহিয়া তাহটা যেভাবে আমি গাই লয়টা বাড়া তাড়াতাড়ি আমার দিকে তুমি তাকাও ইহাবলি উম্মতি বলে ইহাবলি উম্মতি বলে নয়ন জলে বুক ভাসায় নবী নয়ন জলে বুক ভাসায় মানুষ বেশে কেলো রে মদিনায় মক্কা মদিনায় মানুষ বেশে কেলো রে মদিনায় কখন শিশু আ নবী কখন থাকে মায়ের কোলে কখন সাজে রাখাল ছেলে কখন থাকে মায়ের কোলে কখন সাজে রাখাল ছেলে কখন থাকে মায়ের কোলে মা গো জননী মা জননী কখন থাকে মায়ের কোলে কখন সাজে রাখাল ছেলে কখন থাকে মায়ের কোলে কখন সাজে রাখাল ছেলে ভক্তি ভরে কেউ ডাক দিলে ভক্তি ভরে কেউ ডাক দিলে ভক্তি ভরে কেউ ডাক দিলে মধুর রূপ তারে দেখাই নবী মধুর রূপ তারে দেখায় মানুষ ভেসে গেলো রে মদিনায় মক্কা মদিনায় মানুষ ভেসে গেলো রে মদিনায় ইহাবলি উম্মতি বলে আই উম্মত তাই উম্মত বলে নয়ন জলে বুক ভাসায় নবী নয়ন জলে বুক ভাসায় মানুষ ভেসে গেলো রে মদিনায় মক্কা মদিনায় মানুষ মানুষ ভেসে গেলো রে সোনার মুদি Thank you.
চমৎকার চমৎকার জবাব দিয়েছে আসলে কি বেতরিকার নামাজ আর তরিকার নামাজ এক হতে পারে না একই সূরা একই কায়দায় নামাজ পড়বে কিন্তু তরিকতের নামাজ আর বেতরিকতের নামাজ দিন রাত ডিফারেন্ট আপনারা কোরআন শরীফের মধ্যে আছে সালাত কায়েম করো তো ফজর পরে জোহর পড়লেন মাঝখানে পড়লেন না বন্দর আয়াতরা কই যেহেতু লতিফ সরকার কাজল দেওয়ান মঞ্চে উঠেছে গান চলবে আমি গাইলে উনি বসে উনি গাইলে আমি বসি কিন্তু গান তো অলরেডি চলতে আছে কিন্তু এই মাঝখানে যদি এক ঘন্টা বন্ধ দেয় তাহলে কমিটি মাইনা নিবে তাহলে নামাজের আয়াত এসে আপনি সালাত কায়েম করেন আপনি যে জোহর পরে আসর পরের মাঝখানে পড়লেন না বন্দর আয়াত কই আল্লাহ তো বলছে সালাত কায়েম করো তাহলে যাকে বলে দাইমি সালাত খালি ওয়াক্তিয়া সালাত পড়ি আমরা হেলিকপ্টার দিয়ে আইসা আইসা ওয়াজ কইরা সারাটা বছর পোলাপান দানকারী মাতা পিতা সুখে রায় কেউ কবরে কুয়া কুয়া টাকাগুলি উঠাইতেছে ইমামের বেতন 8000 টাকা তার 500-1000 টাকা বাড়ায় না কিন্তু হেলিকপ্টার দিয়ে ওই নামাজ শিকার কথা কই 1 লক্ষ টাকা লুয়ে যায় তাহলে হাকিকতের ওয়াজ কই তরিকতের ওয়াজ কই মারফতের ওয়াজ কই বেলায়েতের ওয়াজ কই খালি পাঞ্জেগানের নামাজের ওয়াজটা করেন আপনি দাইমি সালাতের ওয়াজটা করেন না কেন খাসেল খাস নামাজের ওয়াজটা করেন না কেন নামাজ তো পড়ার বিষয় না নামাজ হলো এটা দেখার বিষয় স চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ বসে ধরে দিলের টানে বসে ধরে দিলের টানে দূরের বস্তু সামনে কর স চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় কাবায় অর্থ সুন্দর বস্তু কেবলায় অর্থ সামনে কর হুজুরে হাজির থাকিলে হুজুরে হাজির থাকিলে আমার কালু শাহ হাজির থাকিলে আমার খোকন শাহ আমার কেশব শাহ হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর স চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় হুজুরে হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর আমার দেওয়ানও দেখাইছে কয় আমার এহেনি আছে মোহরে নবুয়ত কই আছে বুখারী শরীফের ভিতরে এর আগের স্টেজ আপনি বলছিলেন কাগজ মিষ্টি লেখলাম এক মনে খাইলে তো পেট ভরবে না এই কথা যে কয় হ্যাঁ আবার কাগজে মোহরে নবুয়ত দেখায় কেমনি রে ভাই এটা খাইলে যদি পেটই না ভরে তাহলে মনও ভরে নেই মনোজন না ভরে আত্মার শান্তিও নেই তাহলে ওই কাগজের রেফারেন্স দেওয়ান সাহেব কাউন্টার না কিছু কথা মনের মানুষ পাইলেই তো কয় নাকি আপনি নিজের হাতে কলমে কাগজের লেখা করলেন এক মন মিষ্টি খাইলে পেট ভরব আর ও শুকইব হ্যাঁ আবার মোহরের নবজ কাগজে দেখে কেমনি হ্যাঁ তাহলে মোহরের নবজ দেখতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইতে হবে আমার কালুসার কাছে যাইতে হবে পীরের বংশ ধ্বংস করে দিয়েছে গুরুর বংশ এক ভক্ত শেখ ফরিদ আউলিয়া তার ভাগ্না সাহেব আল সাবরিকে এনে তার মা এনে দিয়ে গেছিল ভাই তোমার দরবারে আমার ছেলেটারে দিয়ে গেলাম 12 বছর রয়েছে কারণ গুরু বলছিল তুমি খাওয়াইবা খাওয়ানোর কথা কয় নাই খালি বলছিল তুমি খাদেম বানাই দিলাম তুমি মানুষের খাওয়াইবা 12 বছর খাওয়াইছে আল সাবরির মা এসেছে দেখে ছেলের দেহের মধ্যে শুধু হাড্ডিগুলি মাংস কিন্তু নাই আরে ভাইয়ের কাছে চলে গেছে ভাই তোমারে জানাই আমার ছেলেটা তোমার দরবারে দিয়ে গেছিলাম হয়তো ভেবেছিলাম খাওয়া দাওয়া করে হৃষ্ট পুষ্ট হবে কিন্তু শুধু হাড্ডি আছে মাংস গায়ে নাই কেন হইল এই দশায় আমি জানতে চাই
ফরিদ বলে আলাউদ্দিন রে আমি তো তোমাকে দরবারের খাদেম বানিয়ে দিয়েছি খাবারের অভাব নাই তুমি না খাইতে শুকায়া গেছো তুমি কি খাও নাই ফরিদ বলে মামা খাওয়াইতে বলছেন খাইতে তো বলেন নাই এই জন্য 12 বছর আমি কোনো খানা তো খাই নাই বলে তাহলে তুমি কি কি বেঁচে আছো বলে আমার যখন ক্ষুধা লাগে আমার গুরুর নাম যখন ফরিদ নাম যখন আমি যাইতাম জপিয়া আমার ভবের যত ক্ষুধা যাইত পিটিয়া তাই আমার কেশব শাহ গগন শাহ তার ভক্ত যারা ওই নাম জপিলে ওই নাম জপিলে হৃদয়ের ক্ষুধা থাকে না দেখেন ক্ষুধা থাকে না তার দিলে আবার কালু সর নাম যেই একবার জপতে পারে ভাই ওই নামের মধ্যে যেই অমৃত সুধাই আছে এই পৃথিবীর খাবারের কোনো দরকার নাই এইখান থেকে একটা গান গেল আসিয়া ওই গানটাই এই মুহূর্তে যাইব আমি গায়া মুর্শি চরণ মল্লধর মুর্শি চরণ মল্লধর কালু সর চরণ ও মল্লধর জীবন থাকতে ভুইল না লোহা রে বানাইল রে কাঁচা সোনা কেশব শাহ গুণমণি গো আমার খোকন শাহ গুণমণি গো লোহা রে বানাইল রে কাঁচা সোনা আমার মুর্শিদ চরণ মল্লধর কাল সব চরণ ও মল্লধর মুর্শি চরণ যে করল সাধু আমার কালু সার চোর যে করল সাধু বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখন ওরে ওই মাখন যে করল রে ভক্ত কালু সাগুন মনি গো লোহারে বানাইল রে কাঁচা সোনা আমার কেশব সাগুন মনি গো লোহারে বানাইল রে কাঁচা সোনা আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝি ভান্ডারী রহমতুল্লাহ দেহ ভিন্ন গুরু তো একই আমি আজকে দয়াল বাবা কালু সাবকিরের নাম নিলে তো আমার মঈন বাবা এই নামের ভিতরে আমি পাই মুর্শিদ নামে সারোরে নিঃশ্বাস আমার কালু সার নাম সারোরে নিঃশ্বাস দমের ঘরে কল পাতিয়া করে ওরে নিঃশ্বাসকে করি আরে বিশ্বাস নিঃশ্বাসকে করি আরে বিশ্বাস কেশব প্রেম বাগানে যার ফুটেছে ফুল ফুলের গন্ধে মন আনন্দে হইয়াছে আকু প্রেম বাগানে যার ফুটেছে ফুল কালু সব আবার ফুটিয়াছে ফুল ফুলের গন্ধে মন আনন্দে হইয়াছে এখন তোরা দেখলেই ছবি পাগল হবে ছবি পাগল হইবি ঘরে রইতে পারবি না লোহা রে
ওরে আমার মন সরলে গো রল মিশাইয়া হারাইলি রত আয় কালু শাকন ওরে আমার মন সরলে গো রল মিশাইয়া হারাইলি রত আমার কেশব শাকয় ওরে আমার মন আমার খুব কোন শাকয় ওরে ভক্তের মন সরলে গো রল মিশাইয়া হারাই রত ওরে সরল হইয়া আছে রে যেই জো সরল হইয়া আছে রে যেই জো সরল হইয়া সরল হইয়া আছে রে যেই জো সরল হইয়া আছে রে যেই জো ওরে সরল হইয়া আছে রে যেই জো গরমে লাগ পাইব না কি খেয়ে বেঁচে আছো বলে আমি গুরুর নামের সুদা খেয়ে বেঁচে আছি আমার খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্ত কুতুবউদ্দিন তার ভক্ত ফরিদউদ্দিন এই ফরিদউদ্দিনের ভক্ত হলো আলাউদ্দিন আল সাবিরি তাই আমার খাজা বাবা যেই ফায়েজ দিয়েছিল কুতুবউদ্দিনকে ওই ফায়েজ চলে এসেছে শেখ ফরিদের কাছে শেখ ফরিদ বলে আয় গুরুর একটা বাক্য যদি কারো জীবনে আমল করতে পারে তাহলে আউলিয়া হয়ে যাবে একটা বাক্য বেশি লাগে না বলেছিল তুমি মানুষকে খাওয়াইও তোমারে খাদেম বানাই দিলা খাইতে তো কোনে একটা কথা খালি হৃদয়ে রেখেছিল বলে বাবার এটি 12 বছর কিছুই খাস নাই আমি খাইতে বলি নাই বিধায় একটা কথা আমল করেছো তুমি আউলিয়া হয়ে গেছো সুবহানাল্লাহ আইরে ফরি আইরে আলাউদ্দিন আমার বুকে আইরে আলাউদ্দিন আমার বুকে আমি নয়ন ভৈরব দেখি তুকি আইরে সাবেরি আমার বুকে নয়ন ভৈরব দেখি তুকি রে আইরে সাবেরি আমার বুকে তোর আর কষ্ট করতে হবে না তুই ইহকাল পরকালের জন্য ধন্য হয়ে গেলি শেখ ফরিদ আউলিয়া সিনার মধ্যে টান দিয়া তার জালালি ফায়েজ যখন ঢুকিয়ে দিয়েছে আগেই তো আউলিয়া হয়ে গেছে এখন প্রকাশ হয়ে গেছে তাই শেখ ফরিদ আউলিয়া বলে আমার ঘরে একটা মাই আছে আমার আমি অনেকদিন যাবত একজন অলি খুঁজতেছি আমি আজকে আমার ভাগিনার কাছে রেখে আমি দূরে খুঁজি আমার মাইয়া তোমার বিয়ে করতে হবে আলাউদ্দিন আল সাবেরি বলে মামা আমি তো বিয়ে করতে চেয়েছিলাম না তবে গুরু বাক্য ফরজ গুরু বাক্য তো মানতে হবে আলাউদ্দিন জানে বিয়ে করলে কি হবে বিয়ে করে বাসর ঘরে গেছে স্ত্রীর দিকে চায় না স্ত্রী বলে স্বামী গো এই বাসর ঘরে আপনি আমার দিকে চান না আমি কোনো অপরাধ করেছি নারী কুল তো ধন্য হয় না আমার দিকে এক নজর তাকান আর নয়নে আর নয়নে যখন স্ত্রীর দিকে এক নজর তাকাইল বাসর ঘরে সাথে সাথে আগুন জ্বইলা গেল রে ওই যে জ্বালানি ফায়াজ সেই ফায়াজ যখন এক নজর চেয়েছিল বাসর ঘরে আগুন ধরে গেছিল তার মেয়ে পুরে পুরে ওই যে শেখ ফরিদের মেয়ে অর্থাৎ আলাউদ্দিন আল সাবেরির স্ত্রী পুরে ছাই ছাই হয়ে গেছে ওই আগুন গিয়া লেগেছিল শেখ ফরিদের গদির মধ্যে শেখ ফরিদ আউলিয়া আগুন দেখে চিনা ফেলাইছে এটা আমার আলাউদ্দিন আল সাবেরির আগুন বলে এই আগুন আমি সামলাইতে পারবো না পাঠাই দিলেন গুরুর দরবারে কুতুবউদ্দিনের দরবারে কি আগুন লেগে গেছে কুতুবউদ্দিন আগুন পাঠাই দিয়েছে খাজা বাবার দরবারে খাজা বাবা সেই আগুন পাঠাইলো আমার রাসুলের রোজায় আমার রাসুল সেই আগুনের মধ্যে হাত লাগার সাথে সাথে শীতল হয়ে গেল অর্থাৎ এসকের এমন আগুন ভক্তির এমন আগুন সেই আগুন গুরুও থামাইতে পারে নাই গুরুর মেয়ে গুরুর সংসারে যারা ছিল পুরে ছাই হয়ে গেছে তবু শেখ ফরিদ আউলিয়া কোনো মনে রাগ করে নেই কষ্ট নেই কারণ
এটা যেই সেই পৃথিবীর কোনো আগুন না এইটা গুরুর থেকে প্রাপ্ত ভক্তের ইশকের জালালি আগুন হাদিসে আছে দোজকের থেকে একটা শুয়ের মাথায় করে আগুনে নে ছেড়ে দিলে পৃথিবীটা ছাই ছাই হয়ে যায় কিন্তু একজন আশিকের প্রেমের আগুন যদি দোজকের মধ্যে ছেড়ে দেওয়া হয় আল্লাহ দোজকের আগুন নিভে যাবে হাসরের মাঠে আমার নবী বসে আছে তার উম্মত নিয়ে অনেক উম্মত নিয়ে দাঁড়িয়ে আছে দেখে শশ একটা শব্দ শোনা যায় বলে আল্লাহ এটা কিসের শব্দ আল্লাহ বলে এটা আমার দোজকের শব্দ নবীর উম্মত বেশি নবীর দিকে আসে তার উম্মতের দিকে আসে আমার নবী চিৎকার দিয়ে বলে মাওলা গো এই আগুন যেন আমার উম্মতকে গ্রাস করতে না পারে কিন্তু আগুন সামনেই আসে নবী বলে মাওলা দুনিয়ার মধ্যে আমি দুইটা দান দান শহীদ করে ফেলেছিলাম অনেক কষ্ট পেয়েছি বিনিময় কিছু চাই না আমি আজকে চাই আমার উম্মত যেন দোজক গ্রাস করতে না পারে দোজক সামনে আসে আমার নবী বলে মাওলা তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে যেই পাথরের আঘাত খেয়েছিল সেই পাথরের ক্ষত স্থানগুলি আজও বদি আমার পৃষ্ঠে ফুটে আছে আমি বিনিময় কিছুই চাই না আজকে চাই আমার উম্মত যেন দোজক গ্রাস না করতে পারে কিন্তু দোজক সামনে আসে অবশেষে আমার নবী আল্লাহর আরশের কাছে গিয়ে সেজদায় পড়লেন জানি না আজকে কি করলে দোজকের আগুন পিছনে চলে যাবে আমার আল্লাহ বলে দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে পানিটা আপনি নিয়ে দোজকের সামনে ছেড়ে দে আমার নবী যখন ওই পেলার পানি দোজকের সামনে ছেড়ে দিল দোজক হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে যায় আর আসে না আমার আল্লাহ বলে দোস্ত এটা কিসের পানি জানেন আমার নবী বলে আল্লাহ আপনি বলেন আমার আল্লাহ বলে দোস্ত এটা আমার আশেকালের চোখের পানি সুবহানাল্লাহ কোন ভক্ত যদি গুরুর প্রেমে দুই ফোঁটা চোখের পানি ছাড়ে সাগরের মধ্যে যখন ঢেউ উঠে ঢেউ দেখতে অনেক ভালো লাগে আর আল্লাহ বলে আমার বান্দা যখন চোখের পানি ছাড়ে আমার রহমতের সাগরে ঢেউ উঠে যায় তখন আমি বান্দার প্রতি খুশি হয়ে যাই আমার বান্দার চোখের পানিতে জীবনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে তাকে আমি জান্নাতের ফয়সালা করে দেই অর্থাৎ ইহকাল পরকালের জন্য ধন্য সুবহানাল্লাহ তাই যে সন্তান মা বাবার জন্য কাঁদে যে উম্মত নবীর জন্য কাঁদে যে বান্দা আল্লাহর জন্য কাঁদে যে ভক্ত তার গুরুর জন্য কাঁদে আল্লাহ বলে আমি ওই চোখের পানি বৃথা যেতে দেই না ওই চোখের পানি আমার রহমতের ফেরেশতা দিয়ে উঠায় রাখি আমি আল্লাহর সাতটা দোজকের আগুন বড় ভয়ঙ্কর কিন্তু আমার বান্দা এক ফোঁটা চোখের পানি যদি ওই দোজকের মধ্যে পড়ে আমি আল্লাহর সাতটা দোজকের আগুন নিবে তাই ধনী মানি পায় না তোমায় পায় গরিব কাঙালে হাসিতে নেই খুশিতে নেই থাকো চোখের জলে বিজয় দাসকে দাও হীনতা ঘুচাও হে মায়া মমতা কাঁদিবারে দাও ক্ষমতা কেঁদে তোমার গুণ গায় গুরু শিষ্য এমন একটা বিষয় মানিকগঞ্জের মধ্যে এটা বলতে হয় না এখানে তরিকার লোকে একশোর মধ্যে প্রায় একশোই প্রায় নব্বই আটানব্বই জন তাহলে গুরু শিষ্যের যে প্রেমটা এই দরবার গুরুর দরবার এই দরবারের মধ্যে যারা এসেছেন গুরুর দরবারে এসেছেন আপনি নয়ন ভরে অন্তর্দৃষ্টিতে তাকিয়ে দেখবেন দয়াল বাবা কালুসার ভিতরে আপনার গুরু আছে তাই গুরু শিষ্য এমন একটা প্রেম হ্যাঁ আবু বকর সিদ্দিককে নবী বলেছিল সিদ্দিক আয়েশাকে বলেছিল যে আকাশের মধ্যে যতগুলি তারা ততগুলি নেক করেছে উমর ফারুক কিন্তু আয়েশা তোমার আব্বা আবু বকর সিদ্দিক একদিনে যেই নেকটা করেছে এই দশটা আকাশের তারা একসাথে করলে একদিনের নেকের সমান হবে না সেটা কি নামাজের কথা বলেছিল রোজার কথা বলেছিল হজের কথা বলেছিল জাকাতের কথা বলেছিল না কি করেছিল একজন ভক্ত হইয়া গুরুর অপেক্ষায় ছিল যে আবার দয়াল নিয়ে আয়েশা আমাকে ডাকে শুধু খালি নবীর অপেক্ষায় ছিল এক রাত্রের নেক ভরা পূর্ণিমার দশটা আকাশের তারা একসাথে করলে সেই নেকের সমান হবে না তাই গুরু যদি কারো ভক্ত বাড়িতে যায় যখনই যায় অথবা গুরু যেখানেই থাকুক ভক্ত যদি গুরুর আশায় থাকে হাজার বছরের নেক হইতে পারে যদি আপনি খাঁটি মনে গুরুর প্রেমের মধ্যে মত্ত হইতে পারে ওসমান হারুনি
আমার খাজা বাবার কয় মইনউদ্দিন চলো কবরস্থানে যাব বলে কেন বলে যে কিছুক্ষণ আগে একটা ভক্ত মুরিদ হয়ে গেল এটা আমারও ভক্ত ও চলে গেছে ওর আত্মাটা পৃথিবী ছেড়ে চলে গেছে ও যেহেতু আমার মুরিদ হয়ে গেছে ওর দেহ মনপ্রাণ সবকিছু আমার উপর উজাড় করে দিয়েছে সব কিছু দিয়ে বিক্রি হয়ে গেছে আমি তো তারে ক্রয় করেছি তার যেহেতু ক্রয় করেছি ও আমার কাছে বিক্রি হয়ে গেছে ওর আখের নিদানের দায়িত্বটা তো আমার কাছে আর আমি শিক্ষা দিতে পারি নাই কিছু কিন্তু কবরের মধ্যে মনকিন্ন করে এখনই প্রশ্ন করবে আর জবাবটা তো আমারই দিতে হবে কারণ ভক্ত তো আমার মনকিন্ন কিরা প্রশ্ন করে মার রাব্বুগা তোমার রব কি ওসমান হারুনি বলে রাব্বি আল্লাহ ও রব আল্লাহ ফেরেশতারা বলে আমরা মুর্দারকে প্রশ্ন করেছি আপনি জিন্দা জবাব দেন কে আচ্ছা একটা জব দিয়েছেন আর দিন আবার প্রশ্ন করে ও আমার দিন ওকা তোমার দিন কি ওসমান হারুনি বলে দিনিয়াত ইসলাম অর্দিন ইসলাম বলে আমরা মুর্দারকে প্রশ্ন করি আপনি জবাব দিয়েছেন দুইটা আর দিন না তিন নম্বরের নবীর প্রতিচ্ছবিটা দাঁড় করিয়ে বলে মার হাজার রাজুল উনি কে ওসমান হারুনি বলে মার হাজার হুয়া রাসুল উনি তার রাসুল বলে তিনটা প্রশ্ন করলাম তিনটা প্রশ্নের জবাব মুর্দারকে আপনি জবাব দিলেন কে ওসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি ওর গুরু আমার ভক্ত ও যেহেতু আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি তার আখের নিদানের প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্বটা আমার মধ্যে চলে আমার কালু সব আমার ভক্ত যারা কেশব সব আমার ভক্ত যারা খোকন সার ভক্ত যারা ওই ভক্ত যদি খাঁটি ভক্ত হইতে পারে তাহলে ইহকাল পরকালের সমস্ত দায়িত্ব গুরুর মাথার মধ্যে চলে আসে এই জন্য একটি গান আছে কি গান দয়াল নাম যায় হৃদয় রে ভরা ওরে তার ভরা কি যায় রে Oh.
ওই পারে চই তান্নের খেয়ানি ওরে তোমার কালু সাবাবা দিল মহারে জীবের তো দয়াল বাবা কেশব শাহ বর্তমান গদিনী সিন দয়াল বাবা খোকন সম্মাদ্দা ছিল লালী তারা বসা আছে বুকে নিয়ে গান গাছে কয়েকজন আমার ভাগ্য ছিল আর এত বড় একজন শিল্পী তার কথাটা একটু জায়গায় অ্যাডভান্স করার জন্য ওই যে কাগজের মধ্যে লেখা ঠিক আছে আমিও হাদিসে পড়েছি উনি হাদিস থেকে জবাব দিয়েছে কিন্তু আলিফ মিমরি সার্বিক অর্থ যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় এবার কোরআন শরীফে আমরা চলে যাই হাদিস থেকে কোরআনে গেলাম সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতে বলেছে এই কলেমার শিকড় সাত জমিনের নিচে বেষ্টিত ২৪ নম্বর আয়াতেই এই হাতে সাতরাতুল বিকতার ডালপালাগুলি সাত আসমানের জন্যই আল্লাহ দিয়েছে তাহলে আমরা ফল ধরে ফল খাইলাম না এটা কোনো হইল আজকে দেওয়ান সাহেবের বইলা দিবে যাতে আমরা ফলটা খাইতে পারি নাকি তারপরে আবার মৌসুমি ফল যেই সেই ফল না মৌসুমি ফল কি যেমন এখন শীতের দিন খেজুরের রসের সিজন নাকি হ্যাঁ আচ্ছা পান নাই কিন্তু যেখানে আছে গাছ সেখানে ঠিকই পাওয়া যায় খেজুরের রসের গুড়ের সিজন যেমন মনে করেন ইরানের মধ্যে তরমুজের সিজন এখন এই মুহূর্তে কলেমাটা তো শুধু আমাদের জন্য না যেমন একটা কথা দেখে সৌদি আরব তাজা খুরমার আঙ্গুরে খেজুরের সিজন মনে করেন আমেরিকার মধ্যে এক ধরনের কাঁচা আম পাওয়া যায় খুব সুস্বাদু ওই আম কাঁচা আমের সিজন ইংল্যান্ডের মধ্যে গিয়ে মনে করেন এই আনারের সিজন অস্ট্রেলিয়া মনে করেন আপেলের সিজন সিজন কিন্তু মৌসুমি ফল তাহলে কলেমায় মৌসুমি ফল দেয়
দাওন সাহেব এবার হাদিসের পাতা ছাইড়া যাতে আপনার যাইতে হয় আর যারা গেনেগুনি লোক আছে তারা হাতিকে কখনো পিপিলিকার খাবার দিলে হাতি বাঁচবে না না আর হাতির খাবার পিপিলিকারে দিলে খাইতে পারবে না না যার যেই খাবার এখন মহাজনরা আছে এর জন্য আমি প্রশ্ন করলাম এই কলেমাটা দেহের মধ্যে আছে এই কলেমা দেহের মধ্যে আছে এই কলেমার শিকড় ডালপালা দেহের মধ্যে আছে এই দেহের মধ্যে মৌসুমি ফল ধরে আপনাদের খাবারের ইচ্ছা আছে আছে আর জোরে একটু কোন নৌকা ধাক্কা দাও কয় মুখে গাও কয় আদ দিয়া ধাক্কা দিবা গাও দাও করো কি কয় হেইও কিছু পয়সা লাগবে না অনেকে ভাবে খামু যে পয়সা দিমু করতে পয়সা লাগবে না এটা কোরআন শরীফের মধ্যে বলা আছে মৌসুমি ফল দেয় আমি দেওয়ান সাহেবকে নবী শরীয়তের নবী তরিকতের নবী হাকিকতের নবী মারফতের নবী অসুবিধে কি আপনি জবাব দিবেন এই দেহের মধ্যে কলেমার বৃক্ষ কোথায় এটার মধ্যে মৌসুমি ফল ধরে কি কিভাবে এই ফলটা কিভাবে আস্বাদন করতে হয় বিশ্বের কেউ হিন্দু খ্রিস্টান যারা আছে বড় বড় পণ্ডিতরা কোরআনের একটা ভুল ধরতে পারে নাই তাহলে এই যে এখন স্মার্ট মোবাইল আছে টান দেন সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াত একটা বৃক্ষ হ্যাঁ সাদরাতুল বৃক্ষ ২৫ নম্বরে তার মৌসুমি ফল আল্লাহর কোরআন সত্য আল্লাহ সত্য তাহলে ফলও সত্য ফল যদি সত্য হয়ে থাকে আমরা খাইতে পারি না কেন সত্য সত্য আমরা কোরআনকে চিনি না যদি চিনতাম তাহলে আমাদের এত দুর্দশা থাকতো না কাদির চান ফকির ভেবে রে বলে হাই হাই লাগাও তোমার জাঙ্গারে রশি ভক্তির মাছ তুলে কয়াল কাদির চান্দে ভেবে রে একটা ভুল সংশোধন করে যাই এই গানটা আমি গাইছি লালনের ফকির তার বইয়ের মধ্যে আছে তার নাম দিছি পরবর্তীতে শুনলাম গানটা কালুসা বাবার এই যে আপনাদের মানিকগঞ্জে কিন্তু আবার কাদির চান্দের ভক্ত যারা আমি তো এই নির্বাচন করতেছি আপনারা দোয়া করবেন আমি বলিনি এখানে তো ওই যখন যাই মরিচা ওখানে যাওয়ার পরে কাদির চান্দের অনেক ভক্তরা থাপা দিয়ে ধরে কয় লতিফ ভাই এই গানটা তো আমাকে দয়ালের গান শুধু তাই না ওনারা বইটা বাইর করে তারপর আমার দেখালো এই গানটা কাদির চান্দের গান এই জন্য কাদির চান্দের নামে গেছে কাদির চান্দ দয়াল কাদির চান্দে ভেবে রে বলে লাগাও তোমার জাঙ্গারে রশি ভাবের মাছ তুলে কেশব সার নাম যার খোকন সার নাম হৃদয় রে ভরা আমার কালু সার নাম যার
হৃদয় রে ভরা হায় হায় তার ভরা কি যায় রে মারা ভাবে কথার জবাব করে প্রশ্ন একটা করছে আমাকে ভাই এটা নবতের মধ্যে পড়ে দিই প্রশ্নটা মাজেদ ভাই প্রশ্নটা নবতের মধ্যে পড়ে নি যে প্রশ্নটা করলো আমারে হ্যাঁ ঘুরে ঘুরে চাইতেছে আমার বেলায়েতের মধ্যে নিতে পাল লইল নবুয়ত আর বেলায়েত উনি গাইতেছে বেলায়েত আমি গাইতেছি নবুয়ত আমি ওনার এই প্রশ্ন করতে পারি তাহলে ওনার কাছ থেকে এই জবাবটা সুন্দরভাবে আসবে না উল্টা উনি আমার এই প্রশ্ন করতেছে কি সূত্র ধরছে কথার ওই যে কাগজের কথাটা এখনো ভুলে নাই স্মৃতিশক্তি ভালো তো কয় আপনি তো বললেন যে কাগজের তার আসলটা এক না ভাই আমি এইখানে জবাবটা দিতে গিয়ে না তো অনেক লোক বসে আমি বলছি এটা দুই ভাবে একটা হচ্ছে আসল মদিনায় মদিনাওয়ালা আছে আরেকটা হচ্ছে পাতার কাগজের মধ্যেও আছে
আমাদের মনে আছে নাকি আমার কথাটা রসূলের একটা কথা আমি বলছিলাম যে মদিনায় রসূল এখনো হায়াতে জিন্দা যদি রসূল জিন্দা না থাকতো তাহলে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল চার ফেরেশতা যখন মদিনা মুনাওয়ারায় আমার নবীকে হাশরের মাঠে উনাকে আহ্বান করবে আনার জন্য দুই চার ফেরেশতা গিয়ে দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদারত অবস্থায় সুবহানাল্লাহ বলবেন না দয়াল নবীজি সেজদারত অবস্থায় এবং তার পবিত্র দাড়ি মুবারক দিয়ে তার পবিত্র চোখের পানি ঝরঝর করে ঝরছে যেখানে তিনি সেজদারত অবস্থায় ওই জায়গাটা কাদাযুক্ত হয়ে গেছে পানিযুক্ত হয়ে গেছে জিব্রাইল ফেরেশতা প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ এখানে এইখানে পানি আসলো কোত্থেকে এ তো পানি আসার কথা না আমার নবী বলে আমি এই মদিনা মুনাওয়ারার মধ্যে থেকে সারা জীবন আমার উম্মতের জন্য কেঁদেছি আমি বলেছি উম্মতি 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 বলে কাঁদতে কাঁদতে এই জায়গাটা আমি কাদাযুক্ত করেছি আমার কথা ছিল দুই ভাবে একটা কাগজে আমার সাথে আছে আরেকটা হইল রসূল সব জায়গায় আছে রসূল নাই এমন কোন জায়গা নাই তবে মদিনাওয়ালা ওই মদিনা মুনাওয়ারায় যেখানে মসজিদে নববী বিবি আয়েশা সিদ্দিকার ঘর ছিল সেখানেই ঘরটাই আমার দয়াল নবীজি ওইখানেই সেজদারত অবস্থায় উম্মতের জন্য কাঁদতেছে দুইটাই বলছি আমি কথার সূত্র ধরে তিনি আমার কাছে এবার জিজ্ঞাসা করে বলেন দেখি সূরা ইব্রাহিমের চব্বিশ পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন কলেমার বৃত্ত গাছ আছে যেটা তার শাখা ডালপালাগুলি সেই সপ্তম আসমানের উপরে সপ্তম আসমানের উপরে তো রসুল গিয়ে এটা দেখেই আসছে সাত আসমানের উপরে নবী গেলেন না তিনি এক এক আসমান করে সপ্তম আসমান ভেদ করে রসুল যখন প্রথম আসমানে গেলেন প্রথম আসমানের ফেরেশতার নাম মেহেরতের ইসমাইল ফেরেশতা জিব্রাইলকে সঙ্গে নিয়ে দয়াল নবীজি বোরাকের উপর বাহনের উপর চড়ে প্রথম আসমানে গেলেন মেহেরতের ইসমাইল ফেরেশতাকে বললেন হে দাঁড়ি তোমার দ্বার খুলে দাও মেহেরতের ইসমাইল ফেরেশতা ওপাশ থেকে বললেন যে দরজা খুলবো দ্বার খুলবো তো জিব্রাইল আপনার সাথে কে বলে আমার সাথে আখেরি জামানার পয়গম্বর শেষ নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার কুল মাকলুতের মাকলুকের একটি বালুর কণও সৃষ্টি করতেন না বলে উনি যে নবী এটার পরিচয় কি বুঝবো কিভাবে উনি যে নবী জিব্রাইল আমিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেহেরতের ইসমাইল ফেরেশতা আপনার পরিচয় জানতে চায় আপনি পরিচয়টা কি দিবেন যে আপনি দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ দয়াল নবী কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি ঘুরে দাঁড়াইলেন পিছন দিয়ে দাঁড়াইলেন মেহেরতের ইসমাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললো যে তুমি দেখে নাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ হচ্ছে তার আমার পৃষ্ঠদেশে এইখানে আঁকা যে মোহরে নবুয়ত এই মোহরে নবুয়তটা তুমি দেখলেই খেয়াল করতে পারবা মেহেরতের ইসমাইল ফেরেশতা সেখানে দেখেছিল ওর মধ্যে লেখা আলিফ রা মিম আল্লাহর রাসূল মুহাম্মদ এর সার্বিক অর্থ হইল কলেমা তৈয়বা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক এক আসমান করে সপ্তম আসমানের উপরে গিয়ে সেজদাতুল মুনতাহা কোরআন শরীফের মধ্যে আসছে সেজদাতুল মুনতাহার বাংলা অর্থ হচ্ছে শেষ বদরি তরুলতা কেউ কেউ কুলবৃক্ষ বলে বড়ই গাছের কথা বলে সেজদাতুল মুনতাহার বাংলাটা হচ্ছে শেষ বদরি তরুলতা তো নবী তো সেই গাছ নিয়েই তার সঙ্গে করে গিয়ে ঘুরে আসছে এখন আমারে আপনি বেলায় বেলায়েতের মধ্যে বারবার ঠেলে দেন কেন আপনার লোকের পাল্লা করুন কেমনে কোন দি আপনি আমার দিয়ে নবুয়ত গাইবেন বেলা হইতে গেবেন তা আপনি বায়না করছে কি লিগা দুনোটাই আমি গামু আপনি আমার কলেমে এখন কইতেছেন যে আপনি এই জায়গার মধ্যে দেখাইবেন আমি দেখাবো না আপনি দেখাইবেন আপনি ওই মৌসুমি ফল আপনি আমাদেরকে দেখাইবেন যা বিস্তৃত সপ্তম আসমানের উপরে যাহা সপ্ত পাতারের নিচেও আছে এই ফল তো পাওয়া যাবে আপনার কাছে এটা পীর মুর্শিদের কাছে আমারে ধাক্কায় ওই জায়গায় নেন কেন আপনি ভালো হয়েছে নবী তো নিজে একটা কোরআন
আপনি আমার হুন্দা ওনাগুলোকে বুদ্ধি করতেছে পরামর্শ চাইতেছে আমার দয়ালের কাছে হি গেলন বালকের হি গেলন দেন হ্যাঁ তোর কোরআন শরীফ নাজিল হয়েছে হেরা পর্বতের গুহায় এটা তো গুপ্ত ধনের বিষয় এটা গুপ্ত ধনের বিষয় আপনার ওই কথাটা ভালো লেগেছে ধন্যবাদ সরকার সাহেব যে আমরা শুধু কোরআনকে পড়ে ওটাকে শুধু পড়েই গেলাম সুরা বাকারা দিয়ে সুরা প্রথম হলো সুরা ফাতেহা সুরা ফাতেহা হচ্ছে এটা কোরআন শরীফের উদ্ঘাটন অর্থাৎ এটাকে দিয়ে উদ্ঘাটন করা হইল উদ্বোধন করা হইল এরপরের প্রথম সুরাটাই হচ্ছে সুরা বাকারা যা 286 আয়াত এত বড় সুরার নাই বাকারা শব্দের অর্থ হইল গাভী গরুর নামে সুরা নাজিল হইল ওই মুসানবীর আমলের যে ঘটনা বাকারার পরেই আস্তে আস্তে সুরাগুলি নাজিল হইতে লাগলো শেষ সুরা সুরাটা গাভীর সুরা দিয়ে শেষ করলেন শুরু করলেন আর শেষ করলেন হইল সুরা নাজ দিয়ে গরু থেকে মানুষ পর্যন্ত নিয়ে আসছে নাজিল হয়েছে কার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহপাক বলছে এই কোরআনকে যদি পাহাড়ে ভেস্তাম পাহাড়গুলো পানি হয়ে যেত এই কোরআনকে যদি আমি সমুদ্রের মধ্যে রাখতাম সমুদ্রের পানি শুকিয়ে যেত লৌহ মাহফুজের কোরআন আমি এমন এক জায়গায় রেখেছি যাহা ছিল যা আছে যা থাকবে আমার নবীর সিনার মধ্যে রেখেছি আমি তো এই কথাটা বলছি আপনারা যে লাকাদ জাকুম রাসূলে মিন আনফুসিকুম রসূল ছাড়া কোনো গতি নাই যে লোকগুলো বসে আছে এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে নবী আসা যাওয়া করে রসুল আসা যাওয়া করে রসুল নাই তো এই দেহেরও কোনো দাম নাই কায়াধারী হই কেন বলরে তার ছায়া নাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ওই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই কায়াধারী হই কেন কায়াধারী হই কেন চমৎকার জবাব দিয়েছেন শেখ ফরিদগঞ্জের শকর ভাগিনা তার আলাউদ্দিন আল সাবেরি তার ভিতরে এশকের আগুন ছিল সেই আগুন কোথায় গেল আগুন চলে গেল শেখ ফদিন আউলিয়া তার ভিতরে সে আগুন চলে গেল কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তারপরে খাজা বাবার কাছে আগুন চলে গেল সেই খাজা বাবা আগুন পাঠিয়ে দিলেন আমার নবীজির কাছে ও ভাই তো মাওলালি কই সন্ধ্যারাইতে কইলেন কি আর অনেক কইতেছেন কি মনে নেই সন্ধ্যারাত্রের কথা আপনাদের মাওলা আলীকে দিয়ে শুরু করছিল না ওখানে দিয়ে আপনি আলীকে বাইপাস করে এই নবীর কাছে চলে গেলেন ছায়াবিহীন যাহারে কায়া দি সংসারে তারি ছায়া ছায়াবিহীন যাহার কায়া দি সংসারে আমি অবশ্য অবশ্য চাই ওই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই কায়াধারী হইয়া কেন হেরা পর্বতের গুহার ভিতরে কোরআন শরীফ নাজিল হয়েছে লোকালয় না হজ করতে যারা গিয়েছেন হেরা গুহাটা কত দূরে ওরে বাবা রে বাবা ওই পাহাড়ের উপরে উঠতে চাইছিলাম খুব ইচ্ছা ছিল যে একটু হেরা পর্বতের গুহায় উঠুন কথা উঠার পরে দি অবস্থা খারাপ হয়েছে অনেকক্ষণ উঠে পরে আবার ওইখান থেকে আস্তে আস্তে আবার চলে আসছি
সকাশা বলে উঠছিল কি কষ্টটা উঠতে ওইখানে নির্জন একেবারে নিরজন কোনো মানুষজন নাই সেইখানে কোরআন শরীফ নাজিল হয়েছে প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত বিজ্ঞানের কথাগুলি বলে গেছেন যদি তাই না হতো তাহলে সূরা কামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন চন্দ্র তুমি দুই ভাগ হয়ে যাও চন্দ্র বলার সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেলেন দুটি পাহাড়ে পড়ে গেলেন চন্দ্রকে প্রশ্ন করা হইল তুমি তো পাহাড়ে পড়লা কিন্তু তুমি কাঁপতেছিলে কেন হে চন্দ্র তুমি কাঁপতেছিলে কেন তুমি পড়ে যাও চন্দ্র তার জবাব করেছিল দয়াল নবী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পড়তে পারলাম কি না এই ভয়ে আমি কাঁপতেছিলাম প্রত্যেকটি আয়াতের আয়াতের ভিতরে অনেক কিছু লুকানো ওই যে বললাম গাভী দিয়ে শুরু মানুষ দিয়ে শেষ জ্ঞানী লোক যারা আমার পাগল একটা গানের মধ্যে বলছে না বুঝে কোরআনের মাইনি ভোজবাজিতে বেলা গেল বুঝতো না কোরআন ওরা যেমন কাকে ঠোকরায় পাকা বেল কোরআন বুঝতে হইলে কোরআন শরীফ পড়তে হইলে অনেক জ্ঞানী লোকের দরকার মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে কোরআনের ভিতরে যে মণিমগজ ছিল আমি তা খেয়ে ফেলেছি তোমাদের জন্য রেখে গেলাম হাড়গুলি অনেক জ্ঞানী লোকের প্রয়োজন একটা দশ বার পইরেও তো একটা অর্থ দায়ী করতে অনেক কষ্ট আজকালে পইরেই গেলেন পইরা দেখেন ওটার মধ্যে মজা কি বুঝার চেষ্টা করেন বুঝলে বুঝতে পারবেন এখন তিনি আমাকে প্রশ্ন করে যেহেতু প্রশ্ন কইরেই বসছে যে মৌসুমি ফল বিস্তৃত যেই সাত আসমানের উপরে সপ্ত পাতালের নিচে ওটা আবার মৌসুমি ফল দিচ্ছে সেই মৌসুমি ফলটা কিরে ভাই ওই মৌসুমি ফল হচ্ছে প্রত্যেকটি একটা করে মানুষ আমেরিকায় মানুষ হইতেছে আফ্রিকায় মানুষ হইতেছে আরব দেশেও মানুষ হইতেছে বাংলাদেশে হইতেছে জার্মান জাপান ইউরোপে সব দেশে মানুষই হচ্ছে একজন করে মানুষ আসে তো একটা করে ফল বাহির হয় পিতা মাতার সংস্পর্শে গিয়ে যে মানুষটি বাহির হয়ে আসলো ওই মানুষটি ওই যে গানের মধ্যে বলল না আমার মুর্শিদ পরশ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা এই কাঞ্চা সোনা বানাই তো কিভাবে যে ওই নামের ফল আহার করেছে গুরু নামের ফল লতিফ সরকার এমনি এমনি লতিফ সরকার হয় নাই অবশ্যই মা বাবার কোনো গুরু নামের ফল খেয়েছে এর জন্য লতিফ সরকার হয়েছে প্রতি ঘটে আছে খোদা কারো ঘট নয় খালি কারো ঘটে বিকশিত কারো চাপাকলি একজনে গান করে আর হাজার হাজার মানুষ চেয়ে থাকে এটা বিষয় আছে না প্রতি ঘটেই তো আছে খোদা কারো ঘট কি খালি কারো ঘটে বিকশিত কারো চাপাকলি তুমি যদি সেই বিকশিত ঘটের কাছে যাও তাহলে সেই সন্ধান তুমি জানতে পারবে তুমি তো একটা বদ্ধ কূপের মধ্যে পড়ে আছো তুমি সেই স্রষ্টা সম্বন্ধে জানবে কিভাবে এর জন্য তোমাকে একজন কামেল মুর্শিদের কাছে নিয়ে যেতে হবে দুই দয়াল খোকন চাঁদের কাছে তুমি যাও যদি তুমি আমার কেশব চাঁদের কাছে যাও দয়াল কালু চাঁদের কাছে যাও শাহজালাল শাহপরান শাহালি বগদাদি উলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা তাদের কাছে যাও তাহলে সে তোমাকে পত্রা বাতলাইয়া দিবে বলে দিবে যে একটা মৌসুমি ভালো ফল তুমি খাইতে পারবা আর নাইলে অবস্থা কি বো জানেন নি এক ইংরেজ আইছে সরকার সাহেব একটু কথাটা শুনেন এক ইংরেজ আইছে বাংলাদেশে তো এয়ারপোর্টে নামছে তো আইসা দেখে ওই এই ওই বাংলাদেশে তো ভালো কলা পাওয়া যায় তো জিজ্ঞেস করছে হোয়াট ইজ দিস মানে ইহা কি তো এই বাঙালিটা ওই ইংলিশ বুঝে ও কয় দিস ইজ ব্যানানা মানে কইছে আর কি এটা কলা তো ওটা শিলা খাইছে তো ওই ওইটার মধ্যে আবার অনেকগুলো ফল সাজায় রাখে না ওর মধ্যে করছে কি নারিকেল একটা ওই ছুইলা ওইটার আবার ঝুলে রাখছে নারিকেল ছুইলা ঝুলে রাখছে আপেলও রাখছে তো আপেল একটা লইছে তো আপেল চিনে আপেল দিস ইজ আপেল গিভ মি ওয়ান আপেল তো দিছে ওর একটা খাইছে এটাও তো ভালোই লাগে মানে নারিকেল যে দিছে না এটা লইয়া খালি কামড়াইতেছে তো জিজ্ঞেস করে এটা কি কয় দিস কোকোনাট ইট ইজ নট গুড এখন তুমি তো খাইতেছ হইলো
নারিকেল মনে করছো যে উপরের ডেকাইবা সাপ ও তো শক্ত এটা তো কাঠের মতো উপর দিয়ে ওটার ভিতরে পানি আছে ভিতরে না খাইলে বিয়ে মজা পাইবে না নয়তো খালি ভেরি গুড আর তোমার ব্যাট করার সময় চলে যাবে সব জিনিসই বুঝে বুঝে খাই দেবে যে কোনটা গুড আর কোনটা ব্যাড তো যারা জ্ঞানী লোক পীর মুর্শিদের দর্শন যারা পেয়েছে লালন সাইজি তো বলেই গেছে একটা ফয়সলা দিয়ে গেছে যে মুর্শিদি সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল আবার খোদাও সে হয় এমন কথা লালন কয় না যে কথা কোরআনে কয় আমার মুখ দেখো অনেক উদ্দেশ্য আমি সরকারের বুঝলাম না এতে এরকম আমার লোক কোনদিন করে নাই আজকে কি কি সমস্যা নাকি কোনো হ্যাঁ কুয়া সতাইতেছে দেখা যায় ছায়াবিহীন যাহারে দেখি কি দিব তুলনা তারে খুঁজে না পাই ত্রিসংসারে পরে মেঘে যারে ছায়ারে ধরে ভাই মেঘে যারে ছায়া ধরে ছায়াবিহীন যাহারে দেখি শরিক নয় সে লাশারি কি নবীজি 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 আয় নবীজি আয় নবীজি ব্রহ্মাণ্ড জুড়ে যাহার ছায়া পড়েছিল আমি আপনি আমরা আমাদের ক্ষুদ্র চোখে সেই ছায়া দেখা সম্ভব না আমি দেখি কতটুকু এর বেশি তো দেখি না ওই ওই পর্যন্ত দেখা যায় আর পিছনে এইটুক দেখি কিন্তু দয়াল বাবা কালু চান সে সর্বজায়গায় দেখে বাবা খোকন শাহ অলিয়া উলিয়া যারা তারা এখানে বসে ব্রহ্মাণ্ডে সব কিছু দেখে তাদের কাছে সব জ্ঞাত আমার মতো মানুষ আমি অল্প একটু চোখে দেখা যায় তাও তো বয়স হইলে অনেকে দেখেই না লালন সাজি বলছে ছায়াবিহীন তাহারে দেখি নবীর কায়া ছিল কায়া মানে দেহ দেহ ছিল কিন্তু তার ছায়া ছিল না এটাও ঠিক না তার ছায়া ছিল কিন্তু আমার এই চর্ম চোখে ক্ষুদ্র চোখে সেই ছায়া দেখার ক্ষমতা হয় নাই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সেই ছায়া ছায়াবিহীন যাহারে দেখি শরিক নয় সে লাশারি কি ফকির লালন বলে তার হাকি কি লালন বলে তার হাকি কি ফকির লালন বলে একটাই প্রশ্ন করব এবার বেশি না করিব আসরের ভিতর বলেন দেখি সরকার সাহেব বেলায়েতে পাশের খবর পাঁচে পাঁচে যোগ করিয়া কেমনে পাঁচ হয় এই পঞ্চটা কোথায় গেলে পাওয়া যাবে একটু দিবেন পরিচয় বেলায়েতের পাঁচটা কি বেলায়েতের পঞ্চ কি বেলায়েতের পঞ্চ কি মনে চাই শুনি দেখি বেলায়েতের পঞ্চ কি পঞ্চ কি
বিজয়দাস ঠাকুর বলেছে 75 কালে পঞ্চে পঞ্চে মিলে পাঁচ হতে পাঁচ গেলে পাঁচ থাকে না আমি কি তুমি কি আগে কি পরে কি আছে কি যাবে কি তাই বলো না বলো না সাধকানাং হিতে বলে বে দাদিতে তোমাকে করি আছে কল্পনা কল্পনা যার মূল আসলে তার ভুল যুক্তি ছাড়া উক্তি মানি না মানি না যদিবা রয়েছো আমাতে বিরাজো বিশ্বব্যাপী তোর নাম কিনা তোমার মধ্যে আমি আমার মধ্যে তুমি তুমি আমি ছাড়া তুমি কিছু না কিছু না বিজয়দাস ঠাকুরে কয় সৃষ্টি স্থিতি লয় এটা নিত্য নৈমিত্তিক ঘটনা অন্ধকার ঘরে সাপ সকল ঘরেই সাপ বাপ রে বাপ এ ঘল বুঝি না বুঝি না পাঁচের বিষয়টা একটু বুঝাইয়া বলেন ওরে লতিফ ভাই আর কোনো প্রশ্নই আমার আপনার কাছে নাই এই পঞ্চ বেলায়েত কিভাবে মিশে আছে কিভাবে ধরা যায় ছোঁয়া যায় তাকে অমৃত আস্বাদন করা যায় অমরত্ব লাভ করা যায় বাবা এই জগতের বুকে যত মানুষ এসেছে চলে যাচ্ছে আমিও যাব আপনাকেও যেতে হবে দুদিন আগে আর দুদিন পরে কিন্তু একজন ব্যক্তি তার জন্ম হয়েছে এখন পর্যন্ত তার মরণ হয় নাই তিনি এখনো বেঁচে আছেন যিনি পানির মালিক খোয়াজ খিজির জিন্দা পীর আবার একটা গ্রন্থ পড়ে দেখলাম উনি নাকি নবীও ছিলেন উনি সেই থেকে এই অবধি পর্যন্ত তার মরণ হয় নাই তিনি পানিতেই বসবাস করে পানি ঠিক করতে হবে আগে কথা হয় ওখানে ইউটিউবার এই ভাই বাবা এমনি তাইছো আর এডিতে বেশি বোনাস মিয়া ভিডিও করতেছো এরপর কত কোকেন এই ছেলে বলার পরে আবার কথা বললা ইনি জিন্দা একমাত্র যার নাম খোয়াজ খিজির জিন্দা পীর পানিতে বসবাস তার ওরে সরকার ভাই আবার এই পানিতে মানুষের জনম হে সাধু যারা সাধারণ যারা তারাও জানে তাই পানিতেই তো মানুষের জনম আর পানির মালিক হইল খোয়াজ খিজির জিন্দা পীর আমার এই পাঁচের মধ্যে হিসাব করতে গিয়ে আপনি কথাটা বলবেন এর জন্য আপনার মুখটা শুনতে চাই বলেন দেখি একটু কিভাবে এই অমরত্ব লাভ করা যায় যেতে হবে এসেছি থাকার কায়দা নাই এই জগতের ভিতরে যেতে হবে দুদিন আগে কিংবা পরে ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে ওরে দুদিনের দুনিয়ারে মুসাফির চল ফিরে যাই ঘরে দেখলাম সংসার মাঝে সকাল সাজে সাজে সে দেছে না বিনরে কত সাজে সে যে না বিনরে কত সাজে সে দেছে না বিনরে মুসাফির ফিরে চলো ওরে দুদিনে রে তু নিয়া রে মুসাফির ফিরে চল ঘরে কেহ মাতা পিতা ভূমিকায় পরিজনের কত পরিচয় মাতা পিতার ভূমিকায়
ভাই বন্ধু কন্যা কি তনয় পরিজনের কত পরিচয়, এ যে ছায়া ছবি মায়া অভিনয় ফিরে চলো রে ওরে দুদিনে ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় সম্পর্কেরই শেষ, থাকে না কোনো পরিচয়ের লেশ। ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় সম্পর্কের শেষ, থাকে না কোনো পরি জয়েরলে। ওরে ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় এই সম্পর্কেরই শেষ, থাকে না কোনো পরি জয়েরলে। শেষ নিঃশ্বাস হইলে শেষ ফির পিরে চল দুদিনে তু মিয়া রে মুসাফি পিরে চল রে। অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনের সংগ্রহ সকল সবই পরে রবে মোহিত। অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনের সংগ্রহ সকল সবই পরে রবে মোহিত। কেবল শেষের সম্বল সকর্মের ফল রে এ এ এ কেবল শেষের সম্বল সকর্মের ফল রে এ ওই ফল যে
সাফির ফিরে চলো ঘরে দুদিনে পড়িয়ে প্রবল পিপাসায় মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরিচিকা পড়িয়ে প্রবল পিপাসায় মায়া ভ্রমে ভ্রমে হরিণী মায়া পাগল বিজয় ঘুরে সেই বাড়ির পাগল বিজয় ঘুরে সাফির ফিরে চলো ঘরে ওরে দুদিনে দুনিয়া রে মুসাফির ফিরে চলো যাই যাই ঘরে ফিরে চলো যাই ঘরে ঘরে